আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দেখো তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা দ্রুত একটু কমেন্ট করে জানাতে হবে। সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আমরা আজকে শুরু করব সমন্বয় নিয়ন্ত্রণ একদম শুরু থেকে। আমরা গতদিন কিন্তু তোমাদের রাসায়নিক সমন্বয়টা শেষ করাই দিছি, ওইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এর জন্য আমরা গতদিনই শেষ করাই দিছি। আজকে আমরা এখান থেকে পড়াবো, এরপরে তোমাদের একটা দারুণ ঘোষণা দিব আজকের ক্লাসে, তোমরা অবাক হয়ে যাবা। একদম দারুণ একটা এক্সামের ব্যবস্থা হতে যাচ্ছে আমাদের মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপ থেকে। তোমরা আমাদের সাথেই থাকো, কিভাবে কি হবে আমি সবকিছু তোমাদের জানাই দিব। আমাদের সেখানে কিন্তু এই চ্যাপ্টারটাও থাকবে, এটা থাকবে, কঙ্কালও থাকবে, তো এগুলো ভালো করে পড়ো। শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলায় আমরা একটা সিলেবাস তৈরি করব, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলা মিলে সেই সিলেবাসের উপরে আমরা এক্সামটা নিব। সবাই দ্রুত ক্লাসে জয়েন করো, তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করো, সবাই দ্রুত ক্লাসে জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও। আজকে আমরা সমন্বয় নিয়ন্ত্রণের শুরু থেকে পড়াতে যাচ্ছি, মানব শরীর তত্ত্ব সমন্বয় নিয়ন্ত্রণ, হিউম্যান ফিজিওলজির কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? সবাই ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর পেজটা শেয়ার করে দাও। আমাদের পেজ আসলে পেজের কথা অনেকেই জানে না, মেডিকেল আর্টিমের যে একটা পেজ আছে এটা অনেকে জানে না। মেডিকেল আর্টিমের পেজও আছে, ইউটিউবও আছে, তোমরা কিন্তু এই দুটার কথাই জানো না। তোমরা শুধু জানো যে মেডিকেল আর্টিমের একটা গ্রুপ আছে, যদিও মেডিকেল ভিত্তিক গ্রুপ মেডিকেল আর্টিমি আল্লাহর রহমতে বড়, কিন্তু পেজ আর ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই খারাপ। আমি বলি না কাউকে, এই জন্য অবস্থা মানে খুব খারাপ। পেজেও কোনো রেসপন্স নেই, ইউটিউবেও কেউ সাবস্ক্রাইবই করো না তোমরা, এই জন্য আমিও ইউটিউবে ভিডিও দেইও না, দিব সামনে, ঠিক আছে? সবাই দ্রুত চলে আসো, তো সবাই দ্রুত চলে আসো ক্লাসে এবং লাইক দাও। তো যারা যারা আসো তারা একটু পেজটার মধ্যে লাইক দাও, আর একটা হচ্ছে ক্লাসের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। এবার দেখো, আমাদের এই হিউম্যান ফিজিওলজির কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোলের মধ্যে উদ্দীপনা বা সংবেদনার কথা বলা আছে। উদ্দীপনা বা সংবেদনা মানে কি বোঝায়? উদ্দীপনা বা সংবেদনা মানে হচ্ছে ইরিটেবিলিটি এবং সেন্সিটিভিটি, দুটো ইংরেজি শব্দ পড়ে ফেলতে পারো তোমরা এখান থেকে। আর আমাদের এই যে উদ্দীপনা, উদ্দীপনার জন্য কিন্তু একটা গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর দরকার হয়। রিসেপ্টর হচ্ছে গৃহীত হয় তোমার উদ্দীপনাটা রিসেপ্টরের মধ্যে, আর স্নায়ু বা নিউরন দিয়ে বাহিত হয়, স্নায়ু বা নিউরন দিয়ে বাহিত হয় আর তোমার রিসেপ্টরে গৃহীত হয়। ব্যাস, এখান থেকে আর কিছু জানার মতো আমাদের নাই। আমরা পরবর্তী পেজে চলে যাই। এখানে আমরা ভৌত সমন্বয়, রাসায়নিক সমন্বয়ের কথা জানি, রাসায়নিক সমন্বয় অন্তঃকরণ গ্রন্থের গ্রন্থি তত্ত্ব আছে, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি, বুঝছো? আমাদের মেইন পড়া শুরু হচ্ছে এখান থেকে। আচ্ছা, এই যে আমাদের স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের এককের নাম কি? দ্রুত কমেন্ট করতে হবে। স্নায়ুতন্ত্রের এককের নাম কি? রেচনতন্ত্রের এককের নাম কি? স্নায়ুতন্ত্রের এককের নাম কি? রেচনতন্ত্রের এককের নাম কি? স্নায়ুতন্ত্র আমাদের কিন্তু এইচএসসি ডেট হয়ে গেছে, এইচএসসি এক্সাম কবে? এইচএসসি এক্সাম হচ্ছে 17 তারিখে, 17 তারিখে যেহেতু তাহলে আমরা বা তোমার জুলাই মাসের শেষ দিকে আমাদের এক্সামটা নেওয়ার ব্যবস্থা করতেছি, মানে মেডিকেলের মতো একটা এক্সাম তোমরা জুলাই মাসের শেষ দিকে দিবা আর কি। আর এরপরে যে সময়টা আমাদের হাতে থাকবে তখন আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলা সুন্দর করে এক্সাম নিব, আর মেডিকেল আর্টিমে এসে লাইভে তোমাদের রেজাল্ট দিব, ভালো হবে না? তখন শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলা পড়াবো, শুধু বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এর এক্সাম নিব, আর তোমাদের তাহলে এইচএসসি প্রিপারেশনটা হয়ে যাবে। আমাদের প্ল্যান মতো আগাও, তোমাদের ভালো হবে, বুঝছো? অনেকে বলতেছে যে আফসান আপু শর্ট সিলেবাসের বাইরে পড়া মেডিকেলের জন্য বেশি ফোকাস দেয়, আফসান আপুকে এইচএসসি ভালো রেজাল্ট করুক, স্টুডেন্টরা চায় না। অনেক কলেজের টিচাররাও আমার উপরে মনে হয় রাগ করে আছে, কিন্তু আমি তোমাদের জুন আগস্ট মাসের 15 দিন, একদম 17 তারিখে এক্সাম, টানা 15 দিন তোমাদের আমি এক্সাম নিব ইনশাল্লাহ, ওগুলা এইচএসসির জন্য অনেক উপকার হবে। আচ্ছা, সবাই দ্রুত আসো ক্লাসে। এবার দেখো, আমাদের এই যে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, আর তোমার রেচনতন্ত্রের একক হচ্ছে নেফ্রন, এটা মনে রেখো। ভ্রূণীয় এক্টোডার্ম থেকে আমাদের স্নায়ুতন্ত্রের উৎপত্তি। আমরা কত স্তরীয় প্রাণী? আমরা কত স্তরীয় প্রাণী বলো তো? আমরা ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী প্রাণীর মধ্যে যারা তারা তাদের হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলো আছে, তাই না? তো এই যে স্নায়ুতন্ত্র, এটা এক্টোডার্ম থেকে উৎপত্তি। স্নায়ুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে বলো তো? স্নায়ুতন্ত্রের উৎপত্তি এক্টোডার্ম থেকে। আচ্ছা, এক্টোডার্ম থেকে যাদের উৎপত্তি তারা কিন্তু বাইরে থেকে দেখা যায় সবকিছু। স্নায়ুতন্ত্র একটা ব্যতিক্রম, আমি তোমাদের কঙ্কাল চ্যাপ্টারটা পড়ানোর সময় এটা বলছিলাম, তাই না? আমাদের স্নায়ুতন্ত্রের উৎপত্তি কোথায় থেকে বলো তো? স্নায়ুতন্ত্রের উৎপত্তি হচ্ছে এক্টোডার্ম থেকে। এখানে স্নায়ুতন্ত্রের কাজ আছে, এটা একটু রিডিং দিবা। স্নায়ুতন্ত্রের গঠন, স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুই রকমের, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। দেখো, স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুই রকমের, একটা নিউরন আর একটা নিউরোগ্লিয়া। এখন অপশনে আসছে নিচের কোনটি স্নায়ুতন্ত্রের গাঠনিক একক? অপশনে আসছে নিউরন ও নিউরোগ্লিয়া। তুমি অ্যানসার কি দিবা দেখি, তোমার মাথায় বুদ্ধিতে কি বলে, তুমি অ্যানসারটা কি দিবা? নিউরন আর নিউরোগ্লিয়া আছে, তুমি কি অ্যানসার দিবা বলো তো? তুমি অবশ্যই নিউরন দিবা, কারণ নিউরন যেখানে আছে সেখানে নিউরোগ্লিয়ার পাত্তা নাই। আর যদি নিউরন না থাকে অপশনে, তখন কিন্তু আমরা নিউরোগ্লিয়া অ্যানসার দিতে পারি। আমাদের সমন্বয় নিয়ন্ত্রণের আগামীকালকে কিন্তু লাস্ট ক্লাস, তিনটা ক্লাস নিব, বুঝছো? আজকের ক্লাসটা একটু বড় করতে চাচ্ছি, তারপরে লাস্ট ক্লাস।
ওকে, তাহলে আমরা অ্যানসার কিন্তু তখন নিউরোগ্লিয়া দিব, নিউরন দিব। আর নিউরন না থাকলে অপশনে তখন দেখবো নিউরোগ্লিয়া আছে কিনা। এই নিউরনটা কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক নিউরন। নিউরনকে আমরা যদি নিউরনের গঠনটা একটু দেখি, দেখো নিউরনটা এরকম, ছোটবেলায় একশো না, নিউরনটা এরকম, এটা হচ্ছে কোষ দেহ, আর এদিক দিয়ে হচ্ছে ডেনড্রাইট বের হয়ে যায়, আর এদিকে লম্বা করে কি বের হয়ে যায়, লম্বা করে হচ্ছে একটা এক্সন বের হয়ে যায়, তাই না? নিউরনের গঠনের মধ্যে কি আছে? কোষ দেহ, কোষ দেহ, দেহ মানে সোমা, তাহলে সোমা এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে ডেনড্রাইট আর এক্সন, প্রলম্বিত অংশের মধ্যে একজন হচ্ছে একটা শাখা, আর ডেনড্রাইটের অনেকগুলো শাখা থাকে। ক্লাসে সবাই শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের সোমা, আরেকটা হচ্ছে নিউরাইট, নিউরাইটের মধ্যে ডেনড্রাইট আর একজন আছে, বুঝছো? এবার আসো আমরা একটু দেহ, কোষ দেহ, সোমা নিয়ে একটু আলোচনা করব। আমাদের এই যে কোষ দেহ না, এই জায়গাটা হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহটা কি কি দিয়ে গঠিত এটা তোমার জানা দরকার। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ দেহের মধ্যে কি থাকে না? পরীক্ষায় এসে নিচের কোনটি দিয়ে কোষ দেহ গঠিত না? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, গলগি বডি। কি হবে অ্যানসার বলো তো? গলগি বডি যেহেতু এই তিনটা অপশনে নাই, তাহলে গলগি বডিটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। কিন্তু তুমি একটু অপশন নিচের দিকে খেয়াল করে দেখো, এখানে কিন্তু গলগি বডির কথা বলা আছে, এটা এ ছাড়াও দিয়ে লেখা আছে, এই জন্য আমরা অ্যান্সারটা এইভাবে নিছি। তার মানে টিচাররা যেখানে তিনটা অপশন পায় সেখান থেকে কিন্তু কোশ্চেন করে বসে, তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল করবা। তারপরে এখানে দেখো কিছু কিছু ছোট 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 আমরা নিসল দানা দেখতে পাই। কি দেখতে পাই বলো তো? আমরা নিসল দানা দেখতে পাই। নিসল দানা কি কি দ্বারা গঠিত? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং মুক্ত পলিরাইবোসোম। আচ্ছা, এন্ডোপ্লাজমিক জালিকাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এন্ডোপ্লাজমিক জালিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আচ্ছা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার প্রাচীরে, আবরণে কি লাগানো থাকে দেখি তো বাচ্চারা পারো কিনা। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার আবরণে কি লাগানো থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার আবরণে কিন্তু রাইবোজোম লাগানো থাকে, অর্থাৎ নিসল দানার মধ্যে প্রধান উপাদানটাই হচ্ছে রাইবোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং মুক্ত রাইবোজোম, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং মুক্ত রাইবোজোম দিয়ে কি গঠিত হয়? নিসল দানা গঠিত হয়। নিসল দানা কি কি দ্বারা গঠিত হয় একটু কমেন্ট করে জানাইতে হবে। ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। নিসল দানা কি কি দ্বারা গঠিত একটু জানাই দাও কমেন্ট করে দ্রুত। নিসল দানা হয়ে গেছে, এছাড়া আমাদের মাইটোকন্ড্রিয়া গলজি বডি এগুলো থাকে। এবার প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডেনড্রাইট আর এক্সন। প্রলম্বিত অংশের মধ্যে আমরা ডেনড্রাইট দেখতে পাই। ডেনড্রাইট কিন্তু শাখা প্রশাখা দিয়ে গঠিত, দেখছো? ডেনড্রাইটের মধ্যে কি আছে? অনেক শাখা প্রশাখা আছে। ডেনড্রাইটের মধ্যে রাইবোজোম থাকে, ডেনড্রাইটের মধ্যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, নিসল দানাতে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। মাথায় রাখতে হবে কিন্তু, নিসল দানাতে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর ডেনড্রাইটে কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এখানে নিউরোফিলামেন্ট থাকে। আমি তোমাকে যদি কোশ্চেন করি নিচের কোনটি দ্বারা ডেনড্রাইট গঠিত না, রাইবোজোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউরোফিলামেন্ট, অ্যানসারটা কি হবে দ্রুত আমাকে কমেন্ট করে জানা দিতে হবে। অ্যানসারটা কি হবে দ্রুত কমেন্ট করে জানাও তো, অ্যানসারটা কি হবে? অ্যানসারটা কিন্তু হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে নিসল দানা গঠিত, এইটুকু মাথায় রাখলে হবে। এবার একজন, আমাদের ডেনড্রাইট কিন্তু অনেকগুলো ছিল তাই না, শাখা প্রশাখা, কিন্তু একজন দেখো, একজন একজনই, একজনটা বের হয়েছে কোথায় থেকে? আমাদের কোষ দেহর, দেখো এই যে দেহ, এই কোষ দেহর নিসল দানা অংশ থেকে একজনটা বের হয়ে আসছে। তাহলে একজনের উৎপত্তি কোথায় থেকে বলো তো? একজনের উৎপত্তি কোথায় থেকে? নিসল দানা যুক্ত জায়গা থেকে, যে লম্বাকার দেহটা বের হয়ে আসে, লম্বাকার নিউরাইট উৎপন্ন হয়, এটাই হচ্ছে একজন। একজন একজনই থাকে। একজন কয়জন থাকে বলো তো? একজন একজনই, অর্থাৎ একজন একটা। ডেনড্রাইটের শাখা প্রশাখা আছে কিন্তু একজনের কোনো শাখা প্রশাখা নাই। একজনের মধ্যে কি কি কোষীয় অঙ্গাণু থাকে এটা একটু জানতে হবে। মাইক্রো টিউবিউলস, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। এখন যদি পরীক্ষা আসে যে একজনের নিচের কোন কোষাঙ্গাণুটি দেখতে পাওয়া যায় না, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, লাইসোজোম, রাইবোজোম, কি হবে এখানে অ্যানসার বলো তো? একজনের মধ্যে কিন্তু রাইবোজোম নাই। একজনের মধ্যে কি নিসল দানা চলে আসছে? একজনে কিন্তু নিসল দানা চলে আসে না, নিসল দানা থেকে উৎপত্তি কিন্তু নিসল দানা চলে আসে না, অর্থাৎ একজনের মধ্যে কিন্তু রাইবোজোম নাই। একজনে কি নাই বলো তো? একজনে কোনো রাইবোজোম নাই। আচ্ছা, এই যে একজন, একজনের একটা আবরণ থাকবে না? আচ্ছা, নিউরনের আবরণের নাম হচ্ছে নিউরিলিমা। হ্যাঁ, একজনের আবরণের নাম নিউরিলিমা। তোমরা একটু আমাকে বলবা যে লিভারের আবরণের নাম কি, ফুসফুসের আবরণের নাম কি, ব্রেনের আবরণের নাম কি, দ্রুত একটু কমেন্ট করে জানাই দিতে হবে। আরো কিছু, তোমার হৃৎপিণ্ডের আবরণের নাম কি? তোমরা যদি আরো কোনো আবরণের নাম জানো দেখি, কে কোনটার আবরণের নাম জানো দ্রুত কমেন্ট করো। লিভারের আবরণের নাম
গ্রিসন্স ক্যাপসুল, তাই না? আর ফুসফুসের আবরণের নাম, ফুসফুসের আবরণের নাম প্লুরা। আর হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আচ্ছা, হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। ব্রেনের আবরণের নাম কি? ব্রেনের আবরণের নাম, মস্তিষ্কের আবরণের নাম, সুষুম্না কাণ্ডের আবরণের নাম হচ্ছে মেনিনজেস, তাই না? এগুলা কিন্তু তোমরা জানো, ঠিক আছে? তাহলে মাইক্রোটিউবিউলস, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এগুলা নিয়ে আমাদের এক্সন গঠিত। এক্সনের একটা আবরণ আছে, এক্সনের এই আবরণটার নাম হচ্ছে, একজন যদি আবরণ দিয়ে আবৃত থাকে তাহলে তার নাম স্নায়ুতন্তু হয়ে যায়। একজনটা একটা সুতার মতো, এটা যদি আবরণ দিয়ে আবৃত থাকে তাহলে তার নাম স্নায়ুতন্তু হয়ে যায়। তোমরা একজনের উপরে কিছু মোটা মোটা একটু ভারী ভারী শীতের মতো দেখতে পাচ্ছ, এই শীতের মতো জায়গাগুলোর নাম হচ্ছে তোমার মায়োলিন শীত। শীতের মতো জায়গাগুলোর নাম কি? মায়োলিন শীত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে তোমার হচ্ছে একজন, একজনের একটা আবরণ আছে, একজনের আবরণটার নাম কি? নিউরিলিমা। একজনের আবরণটার নাম কি? নিউরিলিমা। নিউরিলিমা কি দ্বারা গঠিত? একটা টেকনিক্যাল কোশ্চেন, নিউরিলিমা কি কোষ দ্বারা গঠিত? নিউরিলিমা সোয়ান কোষ দ্বারা গঠিত। নিউরিলিমা কি কোষ দ্বারা গঠিত? নিউরিলিমা সোয়ান কোষ দ্বারা গঠিত। তোমরা একটু জানা দাও তো দ্রুত, নিউরিলিমা কি কোষ দ্বারা গঠিত? সোয়ান কোষ দ্বারা গঠিত। যখন একজনটার একটা আবরণ তৈরি হয়, অর্থাৎ একজনটা যখন নিউরিলিমা দিয়ে আবৃত থাকে, তখন একজনের তার নাম হয়ে যায় স্নায়ুতন্তু। একজনের নাম তখন হয়ে যায় স্নায়ুতন্তু। এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমি তোমাকে টেকে দেখাই। ধরো এটা একজন, হ্যাঁ এটা একজন, একজনের উপরে এটা হচ্ছে আবরণ, হ্যাঁ এটা হচ্ছে আবরণ। আচ্ছা, এটা হচ্ছে আবরণ, একটু বড় করে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এটা হচ্ছে একজন, আর এটা হচ্ছে আবরণ। একজনটা যখন আবরণ দিয়ে আবৃত থাকে, একজনটা যখন আবরণ দিয়ে আবৃত থাকে তখনই তার নাম হয়ে যায় স্নায়ুতন্তু। আমি একজনটাকে একটু বোল্ড করে দেখাচ্ছি। এখন তুমি দেখো এটা হচ্ছে আবরণ, আর এটা হচ্ছে একজন। এই আবরণ আর একজনের মাঝখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, আবরণ আর একজনের মাঝে যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এইটুকুর নাম হচ্ছে মায়োলিন শীত। আবরণ আর একজনের মাঝে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি বলতো? আবরণ আর একজনের মাঝে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়োলিন শীত। এটা প্রোটিন আর ফ্যাট দ্বারা গঠিত। মায়োলিন শীটটা কি দ্বারা গঠিত? দ্রুত কমেন্ট করতে হবে। এক্সন এবং নিউরিলিমার আবরণের মাঝখানে যে জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়োলিন শীট। মায়োলিন শীটটা কি দ্বারা গঠিত? মায়োলিন শীটটা প্রোটিন আর ফ্যাট দ্বারা গঠিত। এবার একটা দারুণ কোশ্চেন দেখো, মায়োলিন শীটটা এইটুকু জায়গাতে এসে কিন্তু তোমার নাই হয়ে গেছে, তাই না? এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু মায়োলিন শীট নাই, তখন একজন আর নিউরিলিমা অনেক কাছে আসছে, সংস্পর্শে আসছে। দেখো এই জায়গাটুকুতে মায়োলিন শীট নাই, এই জায়গাটাতে একজন আর নিউরিলিমা কি আসছে? অনেকটা কাছাকাছি আসছে, সংস্পর্শে আসছে। সেই জায়গাটার নাম কি? যেখানে মায়োলিন শীট থাকে না, শুধুমাত্র একজন আর নিউরনের সংস্পর্শ থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে র্যানভিয়ারের পর্ব। সেই জায়গাটার নাম কি বলতো? সেই জায়গাটার নাম হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এখন আমার কোশ্চেন হচ্ছে, র্যানভিয়ারের পর্বে কি থাকে না? দ্রুত অ্যান্সার করে জানাইতে হবে। র্যানভিয়ারের পর্বে কি থাকে না? দ্রুত অ্যান্সার করে জানাইতে হবে। র্যানভিয়ারের পর্বে কি থাকে না? র্যানভিয়ারের পর্বে মায়োলিন শীট থাকে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। র্যানভিয়ারের পর্বে কি থাকে না? র্যানভিয়ারের পর্বে কিন্তু মায়োলিন শীট থাকে না। র্যানভিয়ারের পর্বে মায়োলিন শীট থাকে না। ওকে, এবার একজন থেকে যদি কোনো শাখা প্রশাখা বের হয় সেটাকে কোল্যাটারাল শাখা বলা হয়, এবং একজনটা নিচের দিকে যে অনেকটা শাখায় বিভক্ত হয়ে যায় সেটাকে টেলোডেন্ড্রন বলা হয়। একজনটা নিচের দিকে এসে বিভক্ত হয়ে গেছে এটাকে টেলোডেন্ড্রন বলা হয়। দেখছো, একজনটা নিচের দিকে এসে অনেকগুলো শাখাতে বিভক্ত হয়ে গেছে এটাকে টেলোডেন্ড্রন বলা হয়েছে, এবং টেলোডেন্ড্রনের একদম শেষের দিকে স্ফীত কিছু অংশ আছে। টেলোডেন্ড্রনের একদম শেষ দিকে কিছু স্ফীত অংশ আছে, এই স্ফীত অংশের নাম হচ্ছে সিনাপটিক নব। টেলোডেন্ড্রনের শেষে যে স্ফীত অংশটা আছে, স্ফীত অংশের নাম কি? স্ফীত অংশের নাম হচ্ছে সিনাপটিক নব, ঠিক আছে? তাহলে সিনাপটিক নব কার স্ফীত অংশ? নিউরনের একটা স্ফীত অংশ, এক্সনের একটা স্ফীত অংশ, তবে টেলোডেন্ড্রনের স্ফীত অংশ স্পেসিফিক ভাবে, ঠিক আছে? এইটুকুর পরে আর কিছু দেখবো না। অনেক সময় লম্বায় একজন কতটুকু হয়ে থাকে? 1 মিটারের বেশি হয়ে থাকে। একজন লম্বায় কতটুকু হয়ে থাকে? 1 মিটারের বেশি হয়ে থাকে। এবার দেখো নিউরনের ক্লাসিফিকেশন, নিউরন প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরনকে ভাগ করা হয়েছে, কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে, সংবিধান পরিবহনের উপর ভিত্তিতে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে প্রলম্বিত অংশের উপর ডিপেন্ড করে যে ভাগটা, প্রলম্বিত অংশের উপর ডিপেন্ড করে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রলম্বিত অংশের উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রলম্বিত অংশের উপর ডিপেন্ড করে 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখো ইউনিপোলার, ইউনি মানে কি? ইউনিয়ন মানে কি? আমরা বলি না যে আমরা একটা একতা গ্রহণ করব, ছাত্র ইউনিয়নের সভাপতি
ছাত্র ইউনিয়নের সভাপতি আসে না, তারপরে কর্মচারীরা আবার ইউনিয়ন গঠন করে না, অর্থাৎ এক বোঝায়, তাই না? ইউনিপোলার মিন্স এক মেরু যুক্ত। ইউনিপোলার মিন্স কয় মেরু যুক্ত বলতো? পোল মানে তো মেরু, পোল মানে কি বলতো? পোল মানে মেরু। তাহলে ইউনিপোলার হচ্ছে এক মেরু যুক্ত। ইউনিপোলার কত মেরু যুক্ত? এক মেরু যুক্ত, মানে একটা মেরু আছে, ডেনড্রাইট নাই, খালি একজন আছে। এক মেরু আছে, ডেনড্রাইট নাই, শুধু একজন আছে। এটা মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এরকম দেখা যায়। ইউনিপোলার কোথায় দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে দেখা যায়। কমেন্ট করো দ্রুত, ইউনিপোলার কোথায় দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে ইউনিপোলার দেখা যায়। এগুলা সেন্সরি। বাইপোলার, আচ্ছা বাই মানে কি? বাই মানে দুই। বাইপোলার মানে কি বলতো? বাই মানে দুই, অর্থাৎ দুইটা পোল থাকে। বাইপোলারে কয়টা পোল থাকে? বাইপোলারে দুইটা পোল থাকে, একটা ডেনড্রাইট অংশ আর একটা হচ্ছে এক্সন অংশ। বাইপোলারে কয়টা পোল থাকে? দুইটা পোল থাকে, একটা ডেনড্রাইট অংশ আর একটা হচ্ছে এক্সন অংশ। বাইপোলার ভ্রূণে দেখা যায়। সব তোমার হচ্ছে মানব ভ্রূণে স্নায়ুতন্ত্রের সব কোষই হচ্ছে বাইপোলার, অর্থাৎ ছোট বাচ্চা, মানব ভ্রূণ, একদম বাচ্চা না, পেটের ভিতরে যে ভ্রূণটা আছে, ভ্রূণের সব নিউরন কিরকম? ভ্রূণের সব নিউরন কি মাল্টিপোলার নাকি বাইপোলার? কমেন্ট করে জানাইতে হবে। আমরা সিনিয়র যারা, বড় হয়ে গেছি যারা, আমাদের কিন্তু মাল্টিপোলার নিউরনই বেশি, তাই না? কিন্তু ভ্রূণে বাইপোলার থাকে। দেখো, ভ্রূণ লিখতে ভ লাগে, বাইপোলার লিখতে ব লাগে। ভ্রূণ লিখতে ভ লাগে, বাইপোলার লিখতে ব লাগে, অর্থাৎ ভ্রূণে সব বাইপোলার নিউরন। ভ্রূণে সব কি বলতো? ভ্রূণে সব বাইপোলার নিউরন। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও, ভ্রূণে সব বাইপোলার নিউরন। এছাড়াও আমরা বাইপোলার নিউরনের কথা আরো পড়বো, তার আগে তোমরা একটু এক্সোনাল ডেন্ড্রাইটের পার্থক্যটা একটু মনে করে দেখো। আমরা একটু আগে এক্সোনাল ডেন্ড্রাইটের কথা পড়ছি। এক্সোনের উৎপত্তি এক্সোন হিলক থেকে, ডেন্ড্রাইটের উৎপত্তি যে কোনো জায়গা থেকে। টালিন স্যারের বই এবং মাজেদা ম্যাডামের বই মিলায় বানানো হয়েছে। প্রতিটি স্নায়ু কোষে এক্সোন থাকে একটা, ডেন্ড্রাইট থাকে অনেকগুলো, এক বা একাধিকটা থাকে, আবার অনেকটাতে অনুপস্থিত থাকে। একটু আগে দেখলে না তোমার ইউনিপোলারে তো ডেন্ড্রাইটই নাই, কিছুটাতে অনুপস্থিত থাকে। প্রকৃতি, এক্সোনের প্রকৃতি হচ্ছে চেষ্টীয় প্রকৃতির, আর ডেন্ড্রাইটের প্রকৃতি হচ্ছে সংবেদী। সংবেদী মানে স্নায়ু সেন্সরি, আর চেষ্টীয় মানে মোটর প্রকৃতির, বুঝছো? তারপর দৈর্ঘ্য, একজন লম্বা হয়, ডেন্ড্রাইট খাটো হয়। শাখা প্রশাখা একজনের নাই, ডেন্ড্রাইটের শাখা প্রশাখা আছে। আর মেডুলারি আবরণ একজনে আছে, ডেন্ড্রাইটে থাকে না। উদ্দীপনা পরিবহন, কোষ থেকে দূরে পরিবহন করে একজন, আর কোষ থেকে কোষ দেহে পরিবহন করেছে ডেন্ড্রাইট। এই পার্থক্যটা একবার পড়ে নিও তোমরা। যাই হোক, আমরা বাইপোলারে চলে যেটা নোট করে লাগাই নিও, এটা মাজেদা ম্যামের আলিম স্যারের বইয়ের তথ্য দিয়েছি। মাজেদা ম্যাম আলিম স্যারের বইয়ে এত বেশি তথ্য লাগবে না, যতটুকু আমি দিছি এনাফ, এইটুকু। এবার দেখো আমাদের বাইপোলার নিউরন কোথায় থাকে? বাইপোলার নিউরন তো ভ্রূণে থাকে। ভ্রূণ যখন বড় হয়, বাইপোলার নিউরন কোন নিউরনে পরিণত হয়? ভ্রূণ যখন বড় হয়, বাইপোলার নিউরন কোন নিউরনে পরিণত হয়? মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। ভ্রূণ যখন বড় হয়, বাইপোলার নিউরন মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। ভ্রূণ যখন বড় হয়, বাইপোলার নিউরন মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। কিন্তু কিছু কিছু জায়গাতে বাইপোলার নিউরন থেকে যায়। দেখো, রেটিনাতে থেকে যায়, ককলিয়াতে থেকে যায়, নাকে থেকে যায়। রেটিনা তোমার চোখের ভেতরের স্তর, আর ককলিয়া তোমার কানে আছে। এই তিনটা আমরা করেনা দিয়ে মনে রাখতে পারি। করেনাতে থেকে যায়, কোথায় থেকে যায় বলতো? করেনাতে থেকে যায়, বা রনক দিয়ে মনে রাখা যায়। রনক, রনক দিয়ে মনে রাখা যায়, করেনা দিয়ে মনে রাখা যায়। র দিয়ে রেটিনা, ক দিয়ে ককলিয়া, না দিয়ে নাক। বলতো বাইপোলার নিউরন কোথায় কোথায় থাকে? বাইপোলার নিউরন ভ্রূণে থাকে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে কোথায় থাকে? আমরা যখন বড় হয়ে যাই তখন বাইপোলার নিউরনটা রেটিনা, ককলিয়া আর নাকে থাকে, ঠিক আছে? এইটুকুর পরে এবার আমরা সিউডো ইউনিপোলার দেখব। আচ্ছা, সিউডো মানে কি? সিউডো মানে ফলস, ফলস মানে মিথ্যা, মিথ্যা মানে নকল, তাই না? আচ্ছা, তোমার অনেক গ্যাং আছে, তোমাদের, তোমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল মিলে একটা গ্যাং করো, পরীক্ষার মধ্যে দেখা দেখি করো। গ্যাং আছে কার কার? একটু দাঁড়াও তো, যারা গ্যাং আছে তারা একটু হাত তুলো, দেখি কাদের কাদের গ্যাং আছে, কাদের কাদের গ্যাং আছে একটু হাত তুলো তো, কাদের কাদের গ্যাং আছে। এই গ্যাং যাদের আছে, এই গ্যাং গুলা ত্যাগ করো। আসলে গ্যাংরা কি হয় জানো? গ্যাংরা তোমার হচ্ছে ফলস হয়, বুঝছো? ফলস হয়, বিপদে আপদে সাহায্য করে না। যতই গ্যাং নিয়ে চলো না কেন, বিপদে পড়ে দেখো, বিপদের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু আসলে একজন কি দুইজন হয়, বুঝছো? একজন, একজনও পাওয়া টাফ প্রকৃত বন্ধু। বিপদের বন্ধুই আসল বন্ধু। কিন্তু আমাদের যে গ্যাং আছে, বড় বড় ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ফ্রেন্ড আছে, এরা কিন্তু সিউডো, এরা কিন্তু ফলস, মিথ্যা। দেখো সিউডো ইউনিপোলার এক্সাম্পলের মধ্যে আমরা গ্যাংলিয়া, স্পাইনাল গ্যাংলিয়া, ক্যারোটিড স্নায়ুর গ্যাংলিয়া দেখতে পাচ্ছি। আসলে এই জিনিসগুলো আলাদা, কিন্তু এখানে মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে গ্যাং মানেই ফলস, গ্যাং মানেই মিথ্যা। গ্যাং মানে কি বলতো? গ্যাং মানেই ফলস, গ্যাং মানেই মিথ্যা। ওকে, গ্যাং মানেই ফলস, গ্যাং মানেই মিথ্যা। দ্যাট মিন্স সিউডো ইউনিপোলার এক্সাম্পল হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, ক্যারোটিড স্নায়ুর গ্যাংলিয়া। স্পাইনাল গ্যাংলিয়া, ক্যারোটিড স্নায়ুর গ্যাংলিয়া, যারা মিথ্যা তাদের কিন্তু দেখলে সত্য সত্য লাগে, জানো?
তোমরা যে তোমার ফ্রেন্ড তোমার জন্য জান দিয়ে ফেলতেছে, প্রাণ দিয়ে ফেলতেছে, আসলে পরীক্ষা হলে তুমি ওকে খাতা দেখাও এই জন্য এই কাজটা করতেছে, তোমার বিপদে সে সাহায্য করবে না, মানে তাদের দেখে তোমার মনে হবে তারা সত্যিকারের বন্ধু, কিন্তু আসলে তারা সত্যিকারের না, তারাই হচ্ছে ফলস, তারাই হচ্ছে মিথ্যা। দেখো দেখতে ইউনিপোলার হলেও প্রকৃত পক্ষে এগুলা বাইপোলার নিউরন থেকে সৃষ্টি, কিন্তু এগুলা ছদ্ম, বুঝছো? এগুলা সত্যি না, এগুলা মিথ্যা টাইপের, অর্থাৎ গ্যাংলিয়া গ্যাংলিয়া থাকলেই মিথ্যা, মাল্টিপোলার বা বহুমেরুযুক্ত। আচ্ছা মাল্টি প্লাগ আছে কাদের বাসায়? বাসায় সবার বাসায় মাল্টি প্লাগ আছে না? মাল্টি প্লাগ এর মধ্যে কয়টা প্লাগ থাকে, কয়টা প্লাগ লাগাও তুমি? মাল্টি, আমি আগে ছোটবেলায় মাল্টি প্লাগ ভাবতাম কি মান্টি প্লাগ, বুঝছো? তো মান্টি কেন বলা হয় ভাবতাম, কি জানি আল্লাহ জানে, এটার ভিতরে হাত দিতে না করতো, আবার হাত দিলেই না কি কারেন্টে শক খাবো এগুলো বলতো। তো পরে বড় হয়েছে যখন তখন বুঝলাম এটা মান্টি না, এটা হচ্ছে মাল্টি প্লাগ। মাল্টি মানে কি? মাল্টি মানে হচ্ছে অনেক অনেক কিছু সমন্বয়, মাঝে মাঝে অনেকে অনেক কিছু পারলে তাকে কি বলা হয়, মাল্টি ট্যালেন্ট বলা হয়, তাই না? মাল্টি ট্যালেন্টরা কিন্তু অনেক অনেক কিছু করতে পারে। যাই হোক, মাল্টি মানে অনেকগুলো পোল আছে। মাল্টি মানে কয়টা পোল আছে বলো তো? মাল্টি মানে অনেকগুলো পোল আছে বহুমেরুযুক্ত। এই মাল্টিপোলার নিউরনটাই তুমি আঁকো পরীক্ষাতে 90 নিয়ে কে আসছো। মাল্টিপোলার নিউরনের এক্সাম্পল হচ্ছে স্তন্যপায়ী মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, অর্থাৎ স্তন্যপায়ী মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে মাল্টিপোলার নিউরন থাকে। স্তন্যপায়ী স্তন্যপায়ী মস্তিষ্ক এবং স্তন্যপায়ী মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে কি থাকে? স্তন্যপায়ী মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে মাল্টিপোলার নিউরন থাকে। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবার এ পোলার নিউরন, এ এ বায়োলজির ভাষায় এ মানে কি? বায়োলজির ভাষায় এ মানে নাই। অ্যাপোলার নিউরনে কি নাই? অ্যাপোলার নিউরনে কোনো পোল নাই। অ্যাপোলার নিউরনে কি নাই বলো তো? অ্যাপোলার নিউরনে কোনো পোল নাই। অ্যাপোলার নিউরনে কি নাই? অ্যাপোলার নিউরনে কোনো পোল নাই। অর্থাৎ মেরুহীন নিউরন হচ্ছে অ্যাপোলার নিউরন, এটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে থাকে এবং চোখের রেটিনার মধ্যবর্তী স্তরে থাকে। অর্থাৎ অ্যাপোলার নিউরন তুমি সি আর দিয়ে মনে রাখতে পারো। সি দিয়ে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে, আর আর দিয়ে হচ্ছে রেটিনার মধ্যবর্তী স্তরে। তাহলে অ্যাপোলার নিউরনের এক্সাম্পল আমরা কি দিয়ে মনে রাখবো? সি আর দিয়ে মনে রাখবো। তাহলে পাঁচ প্রকারের এক্সাম্পল মনে থাকবে না। বাইপোলার এক্সাম্পল হচ্ছে করেনা বা রনক বা ভ্রূণেও থাকে বাচ্চাদের, পরবর্তীতে মাল্টিপোলারে পরিণত হয়ে যায়। আরেকটা দেখছি ইউনিপোলার, আরেকটা হচ্ছে তোমার সিউডোপোলার, সিউডোটা মনে রাখলাম গ্যাংলিয়া গ্যাংলিয়া কথা দিয়ে। আরেকটা দেখলাম আমরা হচ্ছে তোমার মাল্টিপোলার, মাল্টিপোলার স্তন্যপায়ীর মস্তিষ্ক আর সুষুম্নার কানে, মানে আমাদের মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে সবই হচ্ছে মাল্টিপোলার। এ পোলার, এ হচ্ছে সি আর, এ হচ্ছে সি আর, সি দিয়ে হচ্ছে তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার বহিঃস্তর, আর দিয়ে হচ্ছে রেটিনার মধ্যবর্তী স্তর। এলাম, এক্সাম্পল শেষ আমাদের। এরপর কাজের ভিত্তিতে দুই প্রকার, তিন প্রকার, এটা ভালো করে পড়তে হবে। কাজের ভিত্তিতে কোনোটা হচ্ছে সংবেদী, কোনোটা চেষ্টীয়, কোনোটা হচ্ছে মিশ্র। সংবেদীকে বলা হয় সেন্সরি, সংবেদীকে বলা হয় সেন্সরি, চেষ্টীয়কে বলা হয় মোটর, আর মিশ্রকে বলা হয় অ্যাডজাস্টার। এটা হচ্ছে দুইটা কমন মিলায়া। দেখো যেটা সংবেদী সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন অঙ্গে উদ্দীপনা পরিবহন করে নিয়ে যায়। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত? আমাদের মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। এখন এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা যদি আমাদের বিভিন্ন অঙ্গে চলে যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা যদি আমাদের বিভিন্ন অঙ্গে চলে যায় তাহলে সেটাকে সেন্সরি বলা হয়, আর বিভিন্ন অঙ্গ থেকে যদি উদ্দীপনা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসে তাহলে সেটাকে মোটর বলা হয়। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার মস্তিষ্ক তোমার সুষুম্না কাণ্ড থেকে উদ্দীপনা তোমার হাতে আসতেছে, তোমার পায়ে আসতেছে, অর্থাৎ উদ্দীপনাটা কি ভেতরের দিকে যাচ্ছে না বাইরের দিকে যাচ্ছে একটু চিন্তা করো তো। সেন্সরি যেটা, সেটার উদ্দীপনা আমাদের ব্রেন থেকে সুষুম্না কাণ্ড থেকে হাত পায়ের দিকে অঙ্গের দিকে যাচ্ছে, অর্থাৎ বাইরের দিকে যাচ্ছে না। তার মানে সেন্সরি যেটা সেটা বহির্মুখী, সেন্সরি যেটা সেটা কোনমুখী বলো তো? সেন্সরি যেটা সেটা কোনমুখী, সেন্সরি যেটা সেটা কিন্তু বহির্মুখী, সেন্সরি যেটা সেটা হচ্ছে বহির্মুখী। সেন্সরিটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা অঙ্গে চলে যায়, আর মোটর যেটা সেটা বিভিন্ন অঙ্গ থেকে, অর্থাৎ হাতে তোমার মশা কামড় দিছে, এই মশা কামড়ের সেন্সটা তোমার হাতে থেকে চলে গেছে ব্রেনে, মোটর যেটা সেটা বিভিন্ন অঙ্গ থেকে মস্তিষ্কের দিকে যায়, অঙ্গ থেকে সুষুম্না কাণ্ডের দিকে যায়। অর্থাৎ মোটর যেটা সেটা ভিতরের দিকে যায়, মোটর যেটা সেটা অন্তর্মুখী, মোটর যেটা সেটা কি মুখী বলো তো? মোটর যেটা সেটা ভিতরের দিকে যায়, মোটর যেটা সেটা কি মুখী, মোটর যেটা সেটা ভিতরের দিকে যায়, মোটর যেটা সেটা সেটা হচ্ছে অন্তর্মুখী। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে চেষ্টীয়, এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অঙ্গের দিক, আচ্ছা সংবেদী যেটা, একটু ভুল হয়ে গেছে আমার, উল্টো হয়ে গেছে, হ্যাঁ সংবেদী যেটা সেটা অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে যায়, অর্থাৎ অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে, এটা অন্তর্মুখী।
আর চেষ্টীয় যেটা সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অঙ্গের দিকে যায়, অর্থাৎ এটা বহির্মুখী। আর মিশ্র হচ্ছে সংবিধি আর চেষ্টীয় মিলানো। এরপরে আমরা পরিবহনের দিক অনুসারে, আমি বহির্মুখী অন্তর্মুখী কেন বলছি দেখো, সংবেদী যেটা সেটা ভেতরের দিকে যায় অর্থাৎ অন্তর্মুখী, আর বহির্মুখী যেটা সেটা বাইরের দিকে যায় অর্থাৎ মোটর যেটা সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বাইরের দিকে যায়, এটা হচ্ছে বহির্মুখী। আর আন্তর নিউরন যেটা আন্ত যেটা সেটা মিশ্র। তাহলে আমাদের ওই উপরে তিনটা পড়লে নিচে তিনটা হয়ে গেছে না, উপরে তিনটা পড়লে নিচে তিনটা হয়ে গেছে। এরপরে নিউরোগ্লিয়া, নিউরন যে যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। নিউরন যে যোজক টিস্যুর ভিতরে থাকে তাকে কি বলে? নিউরন যে যোজক টিস্যুর ভিতরে থাকে তাকে কি বলে? নিউরন যে যোজক টিস্যুর ভিতরে থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। উল্টাপাল্টা কমেন্ট যদি কেউ করে তাহলে ব্লক দিয়ে দিতে হবে। যারা তোমরা পেজের দায়িত্বে আসো তারা একটু ব্লক করে দিবা, যারা উল্টাপাল্টা কোশ্চেন করবে, কোশ্চেন না মানে উল্টাপাল্টা কথাবার্তা যারা করবে এগুলাকে তোমরা ব্লক করে দিবা। নিউরন যে যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকে তাকে কি বলবো আমরা? নিউরোগ্লিয়া বলবো। নিউরোগ্লিয়া হচ্ছে তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, একটা অলিগোডেন্ড্রোসাইট, আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। তুমি মনে রাখতে পারো ও মা, ও মা দিয়ে মনে রাখতে পারো। ও দিয়ে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, এম দিয়ে হচ্ছে মাইক্রোগ্লিয়া, এ দিয়ে হচ্ছে অ্যাস্ট্রোসাইট। তাহলে নিউরোগ্লিয়ার তিনটা নাম কি কি বলো তো? অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট আর মাইক্রোগ্লিয়া। নিউরোগ্লিয়ার তিনটা নাম কি কি বলো তো? অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট আর মাইক্রোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্টার অ্যাস্টার, স্টার স্টার, অ্যাস্টার থেকে স্টার আসবো, স্টার মানে তারা, অর্থাৎ অ্যাস্ট্রোসাইট স্টার আকৃতির। অ্যাস্ট্রোসাইট কি আকৃতির বলো তো? অ্যাস্ট্রোসাইট স্টার আকৃতির। অ্যাস্ট্রোসাইট কি আকৃতির? অ্যাস্ট্রোসাইট স্টার আকৃতির। একজন বলতেছে তোমাদের বইয়ে চার প্রকার লেখা। হ্যাঁ আমার বইতেও চার প্রকার ছিল, অ্যাপেন্ডাইমা ছিল একটা, ওইটা আগের রাইটারের বইয়ে, এখন নাই, তুমি বাদ দিয়ে দাও। তারপর দেখো অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট আর এটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। আচ্ছা তোমাদের কি সেই ম্যাক্রোফেজের কথা মনে আছে? ম্যাক্রোফেজের কাহিনী কি মনে আছে? মনোসাইট যখন রূপান্তরিত হয়ে ম্যাক্রোফেজ নাম ধারণ করে তখন সে লিভারে গিয়ে কাফফার কোষ নাম ধারণ করে, মস্তিষ্কে গিয়ে সে কি নাম ধারণ করে? মস্তিষ্কে গিয়ে সে মাইক্রোগ্লিয়া নাম ধারণ করে। এই যে মাইক্রোগ্লিয়া, এই মাইক্রোগ্লিয়াটা মূলত ম্যাক্রোফেজ। এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। তোমরা জানো না ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় নিউট্রোফিলের সাথে জীবাণু ভক্ষণ করে? তাহলে আমাদের মাইক্রোগ্লিয়া মূলত কি, কমেন্ট করে জানাই দাও। ম্যাক্রোগ্লিয়া মূলত কি? মাইক্রোগ্লিয়া মূলত কি বলো তো? এটা মাইক্রোগ্লিয়া, নট ম্যাক্রোগ্লিয়া। এখন পরীক্ষায় যদি কোশ্চেন আসে নিচের কোনটি নিউরোগ্লিয়া নয়, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ম্যাক্রোগ্লিয়া, কি হবে অ্যান্সার বলো তো? অ্যান্সার হবে ম্যাক্রোগ্লিয়া, কারণ এখানে কোনো ম্যাক্রোগ্লিয়া নাই, আছে মাইক্রোগ্লিয়া। তাহলে আমরা এটা পারবো না? এখান থেকে কোশ্চেন আসলে আশা করি পারবো। এরপরে আমরা চলে যাব আমাদের সিনাপস, দুইটা নিউরনের মাঝখানে সূক্ষ্ম ফাঁকা সংযোগ একটা স্থান থাকে যেখানে একটা নিউরনের একজনের শেষ প্রান্ত আরেকটা নিউরনের ডেনড্রাইট বা অন্য একটা নিউরন শুরু হয়। ধরো এটা একটা একটা নিউরন, হ্যাঁ একজনের শেষ প্রান্ত, এই জায়গায় আরেকটা নিউরন শুরু হইলো। এই যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা যাচ্ছে, এই মাঝখানে যে জায়গাটা একটা নিউরনের শেষ প্রান্ত আরেকটা নিউরনের শুরুর প্রান্ত, এই জায়গাটার নাম হচ্ছে সিনাপস। সিনাপসের মাধ্যমে মূলত উদ্দীপনা পরিবাহিত হয়। সিনাপসের মাধ্যমে কি হয়? উদ্দীপনা পরিবাহিত হয়। এই যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই খালি জায়গা, এটার নাম হচ্ছে সিনাপটিক ক্লেফট। এই জায়গাটার নাম কি বলো তো? এটা হচ্ছে সিনাপটিক ক্লেফট। আর প্রথম দিকে যে নিউরনটা থাকে সেটার নাম হচ্ছে প্রি সিনাপটিক নিউরন, তারপরে যে নিউরনটা থাকে সেটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। প্রি সিনাপটিক নিউরন উদ্দীপনা পাঠায় আর পোস্ট সিনাপটিক নিউরন উদ্দীপনা গ্রহণ করে। তোমরা এখানে পড়ে দেখো, যে নিউরন সংকেত পাঠায়, এই নিউরনটা সংকেত পাঠাচ্ছে, তাহলে এটা প্রি সিনাপটিক নিউরন, এবং এই পরের নিউরনটা সংকেতটা গ্রহণ করতেছে, এটা পোস্ট সিনাপটিক নিউরন। প্রি সিনাপটিক নিউরন আর পোস্ট সিনাপটিক নিউরনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে সিনাপটিক ক্লেফট বলা হয়। এটাকে কি বলা হয় বলো তো? সিনাপটিক ক্লেফট বলা হয়। এই যে উদ্দীপনা আছে না, সিনাপসের মধ্যে দিয়ে উদ্দীপনা যায়। উদ্দীপনা বৈদ্যুতিক উদ্দীপনা আছে, রাসায়নিক উদ্দীপনা আছে। ম্যাক্সিমাম উদ্দীপনাই হচ্ছে রাসায়নিক উদ্দীপনা, তবে হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক উদ্দীপনা কাজ করে। হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে কোন উদ্দীপনা আছে আমাকে দ্রুত, কোন সিনাপস পাওয়া যায়? সিনাপস দুই রকমের, একটা রাসায়নিক সিনাপস আর এটা হচ্ছে বৈদ্যুতিক সিনাপস। আমাদের হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়। হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে কোন সিনাপস পাওয়া যায় সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে আবার মেনশন দাও। হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে কোন সিনাপস পাওয়া যায়? হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে কোন সিনাপস পাওয়া যায় বলো তো? হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক সিনাপস পাওয়া যায়। ঠিক আছে, এরপর আমরা দেখো সিনাপসের প্রকারভেদ একটু খেয়াল করব।
এক্সোসোমাটিক সিনাপস, নামের সাথে মিল আছে, এক্সো দিয়ে মনে রাখবো একজন, একটা সিনাপসের একজন, আর সোমাটিক তাহলে আইটা সিনাপসের সোমা মানে দেহ, আইটা নিউরনের দেহ, তাহলে এক্সোসোমাটিকের মধ্যে একটা নিউরনের একজন আর একটা নিউরনের দেহ সোমা মিলে যে সিনাপসটা গঠিত হয় সেটা হচ্ছে এক্সোসোমাটিক। দেখো একজন আর সোমা, এক্সোডেন্ড্রাইটিক, তোমরা এই বলো তো এক্সোডেন্ড্রাইটিকে তাহলে কি, একটা নিউরনের একজন আর একটা নিউরনের ডেন্ড্রাইট, এটা হচ্ছে এক্সোডেন্ড্রাইটিক, আর এটা হচ্ছে এক্সো এক্সোনিক, অর্থাৎ একটা নিউরনের একজন আর একটা নিউরনের একজন মিলে যে সিনাপস সেটা এক্সো এক্সোনিক সিনাপস। ডেন্ড্রোডেন্ড্রাইটিক, একটা নিউরনের ডেন্ড্রাইট আরেকটা নিউরনের ডেন্ড্রাইট মিলে যে সিনাপস গঠিত হয় সেটা ডেন্ড্রোডেন্ড্রাইটিক। তাহলে এক্সাম্পল গুলো আমরা বলে ফেলতে পারবো না, এগুলো কিন্তু পারবো, এগুলো অত বেশি কঠিন কিছু না। সিনাপসের কাজটা রিডিং পড়বা, আবার নিউরোট্রান্সমিটার নিয়ে একটু কথা বলবো। নিউরোট্রান্সমিটার হচ্ছে রাসায়নিক পদার্থ, এটা রাসায়নিক বার্তা বাহক, এটা সিনাপসের মধ্য দিয়ে প্রি সিনাপটিক নিউরন থেকে উদ্দীপনা পোস্ট সিনাপটিক নিউরনে নিয়ে যায়। তাহলে নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। নিউরোট্রান্সমিটার এক ধরনের কি পদার্থ বলতো? নিউরোট্রান্সমিটার এক ধরনের রাসায়নিক পদার্থ। নিউরোট্রান্সমিটারের মধ্য দিয়ে আমাদের উদ্দীপনা এক সিনাপস থেকে আরেক সিনাপস, সরি, এক নিউরন থেকে আরেক নিউরনে চলে যায়, বুঝছো? এটাকে নিউরোট্রান্সমিটার বলে, এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিশন। এই প্রক্রিয়াটার নাম কি বলতো? নিউরোট্রান্সমিশন। এবার নিউরোট্রান্সমিটারের প্রকারভেদ পড়বো আমরা, অ্যামিনো অ্যাসিড রাসায়নিক গঠনের উপর প্রকারভেদ গুলো একটু পড়বো, তারপরে কার্যক্ষমতার উপর প্রকারভেদ পড়বো। এক্সাম্পল গুলা মনে রাখা অনেক দরকার। দেখো আমি তোমাদের একটু সহজ করে দিচ্ছি, ভয় পাও না তোমরা। অ্যামিনো অ্যাসিড, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, এটাকে গাবা বলে। কি বলে বলো তো? গাবা বলে, গাবা। তাহলে অ্যামিনো অ্যাসিড যেটা সেটাও একটা নিউরোট্রান্সমিটার, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, এটাকে গাবা বলা হয়। গাবার ফুল ফর্মটা জেনে রাখো, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যাসপার্টেট, আর এটা গ্লুটামেট গ্লাইসিন টরিন, নামটা একটু রিডিং পড়বা। তারপরে তোমার কাছে দেখো বায়োজেনিক যেটা সেটা তোমার কাছে পরিচিত, তোমরা ডোপামিনের কথা শুনছো না? ডোপামিন একটা নিউরোট্রান্সমিটার। কালকে আমি যখন তোমাদের সমন্বয় পাঠটা পড়াইলাম, রাসায়নিক সমন্বয় পাঠ, সেখানে এই যে অ্যাড্রেনা মেডুলা থেকে, সুপ্রা রেনাল গ্ল্যান্ড এর মেডুলা থেকে ডোপামিন ক্ষরণ হয়েছিল না, এপিনেফিন নর এপিনেফিন ডোপামিন ক্ষরণ হয়েছিল না, ওই ডোপামিন একটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে পড়ছো না? এই যে নিউরোট্রান্সমিটার, দেখো ডোপামিন, ডোপামিন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন এগুলো কোথা থেকে ক্ষরণ হয়? এগুলো আমাদের সুপ্রা রেনাল গ্ল্যান্ড এর মেডুলা থেকে ক্ষরণ হয় না, সুপ্রা রেনাল গ্ল্যান্ড এর মেডুলা থেকে ক্ষরণ হয়। তারপরে তুমি অণুচক্রিকার কথা পড়ছো না? অণুচক্রিকা থেকে সেরাটোনিন নামক একটা নিউরোট্রান্সমিটার ক্ষরণ হয়। দেখো অণুচক্রিকা থেকে কি ক্ষরণ হয়? সেরাটোনিন ক্ষরণ হয়। এটা রক্ত নালিকাকে সংকুচিত করতে, সংকুচিত করে রক্ত প্রবাহকে থামায় দেয় না, মনে আছে তোমাদের? তারপরে দেখো হিস্টামিন, হিস্টামিন আমাদের কোথা থেকে ক্ষরণ হয়? বেসোফিল নামক রক্ত কণিকা থেকে হিস্টামিন ক্ষরণ হয় না? হিস্টামিন আমাদের ঠান্ডা লাগলে ক্ষরণ হয়, তাই না? তখন আমরা এন্টি হিস্টামিন খাই। আচ্ছা, তারপরে দেখো অ্যাসিটাইল কোলিন, এই কয়েকটা নাম কিন্তু তোমার পরিচিত, অত কঠিন না। তাহলে বায়োজেনিক অ্যামাইন গুলো আমরা মনে রাখতে পারবো, বায়োজেনিক অ্যামাইন গুলো আমরা কি মনে রাখতে পারবো? এগুলো মনে রাখতে পারবো। তারপরে ট্রেস অ্যামাইন, সেটা একটু কঠিন, অক্টোপাইমাইন আর হচ্ছে ফেন্টা, মনে না থাকলে তুমি দেখো মাইন 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 মিন, এমনি মনে রাখবো মাইন মাইন মিন, মাইন মাইন মিন, মাইন মাইন দিয়ে আর তেমন কিছু নাই, তাহলে মাইন মাইন গুলা ভালো করে মনে রাখো। তারপরে পেপটাইড, পেপটাইড এর মধ্যে বিটা এন্ডোরফিন, এটা অনেক ইম্পর্টেন্ট, পেপটাইড এর এক্সাম্পল এর মধ্যে বিটা এন্ডোরফিনটা মনে রাখবা। তারপরে দেখো সোমাটোস্ট্যাটিন কোলিসিস্টোকাইনিন, কোথায় পড়ছো? সোমাটোস্ট্যাটিন কোলিসিস্টোকাইনিন আমাদের পরিপাকে ভূমিকা পালনকারী হরমোন না, ওই যে লোকাল হরমোন না, তোমার গ্যাসি স্পিড দিয়ে পরিপাক চ্যাপ্টারে পড়াইছি না আমি তোমাদের? সোমাটোস্ট্যাটিন কোলিসিস্টোকাইনিন এদের তোমরা চিনো, চেনা গুলা ভালো করে মনে রাখবা। তারপর পিউরিন এক্সাম্পল মনে রাখতে পারো, গ্যাস, গ্যাসের এক্সাম্পলটা ভালো করে মনে রাখবো। গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড আছে, হাইড্রোজেন সালফাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, এটা মনে রাখার জন্য আমরা হাইড্রোজেন সালফাইড কারো মনে নাই এই কথা দিয়ে মনে রাখতে পারি। হাইড্রোজেন সালফাইড দিয়ে হাইড্রোজেন সালফাইড, কারো মনে দিয়ে কার্বন মনোক্সাইড, নাই দিয়ে নাইট্রিক অক্সাইড। তাহলে পরীক্ষায় যদি আসে যে আমাদের রাসায়নিক গঠনের নিউরোট্রান্সমিটারের মধ্যে গ্যাস নিচের কোন গ্যাসটি থাকে না, তাহলে অ্যান্সারে যদি প্রশ্ন যদি আসে মনো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড, কি দিবে অ্যান্সার? অ্যান্সার কি হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড হবে না, অ্যান্সারটা কার্বন ডাইঅক্সাইড হবে। আর একক আয়ন হিসেবে কি থাকে? একক আয়ন হিসেবে 10টা থাকে। তারপরে কার্যক্ষমতার ভিত্তিতে উত্তেজক, বাধা দায়ক, আর এগুলো তুমি রিডিং পড়ো। এবার নিউরো হরমোন, নিউরো হরমোন নিউরো সিক্রেশন, এটাও রিডিং পড়বে। এখান থেকে আসার মতো তেমন কিছু নাই।
এই পেজে আর আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছুই নাই, এবার আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগে চলে যাব। আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়া এখন আবার শুরু হতে যাচ্ছে, স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলতো? স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি আছে আমাদের? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড আছে। একটু ওয়েট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি আছে বলতো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড আছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক আর কি আছে? সুষুম্না কাণ্ড আছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর হচ্ছে তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে। এই প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে তোমার মূলত করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু বের হয়। আচ্ছা, আমি তোমাদের একটু ব্যাপারটা বোঝাই। দেখো, আমাদের এটা হচ্ছে একটা মানুষের মাথা, মাথার ভিতরে আছে মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে এদিকে বের হয়ে গেল সুষুম্না কাণ্ড। হ্যাঁ, এই মস্তিষ্ক আর এই সুষুম্না কাণ্ড এটা হচ্ছে মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড এটা কি? এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবং এই মস্তিষ্ক থেকে কিছু স্নায়ু বের হয়, 12 জোড়া স্নায়ু বের হয়, এটাকে করোটিক স্নায়ু বলে। মস্তিষ্ক থেকে কি বের হয় বলতো? মস্তিষ্ক থেকে 12 জোড়া স্নায়ু বের হয়, এটাকে বলা হয় করোটিক স্নায়ু। আর সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়, এটাকে বলে সুষুম্না স্নায়ু। এই যে করোটিক স্নায়ু আর এই সুষুম্না স্নায়ু, এগুলো মূলত প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আছে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড দ্বারা গঠিত। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত? প্রান্তীয় স্নায়ু করোটিক স্নায়ু, যেটা মস্তিষ্ক থেকে বের হয়, আর এটা সুষুম্না স্নায়ু, যেটা সুষুম্না কাণ্ড থেকে বের হয়। এগুলো দিয়ে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, বুঝছো? দেখো, আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক, ঐচ্ছিক হচ্ছে 12 জোড়া করোটিক স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে ঐচ্ছিক প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। আর এটা হচ্ছে স্বয়ংক্রিয় বা আন্তর্যন্ত্রীয়। স্বয়ংক্রিয় যেটা তোমার, সেটা ঐচ্ছিক না, সেটা তুমি নিজের ইচ্ছা চালাইতে পারো না। যেমন তোমার পাকস্থলীর পেরিস্টাসিস প্রক্রিয়া, তারপরে আরো ভিতরে যে কাজ করবার গুলো আছে, এগুলো কিন্তু আমাদের আন্তর্যন্ত্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা কন্ট্রোল হয়। যেমন হৃৎপিণ্ডের হৃদস্পন্দন, তারপর পেরিস্টালসিস, পরিপাক, খাবার পরিপাকের ব্যাপারটা, এটা ভেতরের আন্তর্যন্ত্রী, এটা অনৈচ্ছিক আমাদের, বুঝছো? তাহলে ঐচ্ছিক কারণ ঐচ্ছিক। ঐচ্ছিকের মধ্যে কি কি আছে? করোটিক স্নায়ু, 12 জোড়া করোটিক স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু। 12 জোড়া করোটিক স্নায়ুর নাম আমরা আজকে পড়বো। তারপর দেখো, আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে সিম্পেথেটিক স্নায়ুতন্ত্র আর প্যারাসিম্পেথেটিক আছে। আমরা এটা পার্থক্যটা সুন্দর করে বুঝি। দেখো, আমাদের স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করেছে, কেন্দ্রীয় আর হচ্ছে প্রান্তীয়। এই যে কেন্দ্রীয়, হ্যাঁ, কেন্দ্রীয় তো হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় তো কি কি আছে? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এই প্রান্তীয়, প্রান্তীয়র মধ্যে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা করোটিক স্নায়ু দেখি যে আমাদের মস্তিষ্ক থেকে বের হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু কাণ্ড, স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড থেকে বের হচ্ছে। করোটি থেকে আসতেছে 12 জোড়া, সুষুম্না কাণ্ড থেকে আসতেছে 31 জোড়া। এরপর চলে যাও আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আমাদের হাতে নাই, এটা অনৈচ্ছিক, এটা সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিকটা হচ্ছে সুষুম্না কাণ্ডের স্নায়ু দিয়ে চলে মূলত, তারপর আমাদের ইচ্ছাধীন না। আর প্যারাসিম্পেথেটিকটা সুষুম্না কাণ্ড এবং করোটিক স্নায়ু দিয়ে চলে। এটা 3, 8, 9 নম্বর করোটিক স্নায়ু, 12টার মধ্যে 3 নম্বর, 7 নম্বর আর 9 নম্বর, এটা পড়বো আমরা। তাহলে আমরা একটু আলটিমেটলি কি দেখতে পেলাম? আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র মূলত করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু দিয়ে গঠিত না। প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা কি দ্বারা গঠিত বলতো? প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু দিয়ে গঠিত না, করোটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু দিয়ে প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। এরপর আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মূলত আমাদের মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড আছে। মস্তিষ্কটা কি, কোথা থেকে উৎপত্তি? আর স্নায়ুতন্ত্রটা একটোডার্ম থেকে উৎপত্তি, বুঝছো? ভ্রূণীয় একটোডার্ম থেকে উৎপত্তি। আমাদের মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা হয়েছে? মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক আর একটা পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্কের আবরণের নাম কি বলতো? মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। তোমরা পড়ছো না মস্তিষ্কের আবরণের নাম? ধর এটা মস্তিষ্ক, এটা আমাদের মস্তিষ্ক, এটা সুষুম্না কাণ্ড। হ্যাঁ, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, দেখো ব্যাপারটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্কের আবরণের নাম এবং সুষুম্না কাণ্ডের দুইটারই আবরণের নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের আবরণের নাম কি বলতো? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের আবরণের নাম কি? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেস কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে, আঘাত বা ক্যান্সারের দ্বারা আক্রান্ত হতে পারে, তখন মেনিনজাইটিস হয়। একটু পরে পড়বো আমরা, নাইজেরিয়া গনোরিয়া দিয়ে আক্রান্ত হয়।
ওটা দিয়ে আক্রান্ত হলে বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া। যাই হোক, এখন যেটা বলতেছি, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের আবরণের নাম কি? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেস এর আবার তিনটা পার্ট। মেনিনজেস এর আবরণ গুলো দেখো, একদম বাইরের দিকে একটা মেনিনজেস এর আবরণ, তারপর মাঝের দিকে একটা মেনিনজেস এর আবরণ, ভেতরের দিকে একটা পার্ট। বাইরের দিকে যে মেনিনজেস এর আবরণ এটা হচ্ছে ডোরা মেটার, তারপরে মাঝের দিকে মেনিনজেস এর যে আবরণ সেটা হচ্ছে অ্যারাকনয়েড মেটার, এরপর আমাদের একদম ভিতরের দিকে যে আবরণ সেটার নাম হচ্ছে পায়া ম্যাটার, বুঝছো? তাহলে মস্তিষ্কের বাইরের দিকের আবরণের নাম হচ্ছে ডোরা ম্যাটার, মাঝখানে যে আবরণ সেটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর ভিতরে যে আবরণ সেটার নাম হচ্ছে পায়া ম্যাটার। তাহলে মস্তিষ্কের সিরেলি আবরণ গুলা কিভাবে পড়বো আমরা? ডিএপি, ড্যাব দ্বারা পড়বো। বাইরের দিকে হচ্ছে ডোরা ম্যাটার, মাঝখানের দিকে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর ভেতরের দিকে হচ্ছে পায়া ম্যাটার। ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। এখানে আর কিছু পড়বো না আমরা। আমাদের এই মস্তিষ্কের মেনিনজেস এর মধ্যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, অর্থাৎ সিএসএফ ক্ষরণ করে। মস্তিষ্ক কি ক্ষরণ করে? সরি, মেনিনজেস কি ক্ষরণ করে? মেনিনজেস সিএসএফ ক্ষরণ করে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। মস্তিষ্ক কি ক্ষরণ করে বলো তো? মস্তিষ্ক সিএসএফ ক্ষরণ করে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে মস্তিষ্ক। এরপর আমাদের মেনিনজাইটিস কি? মেনিনজাইটিস হচ্ছে আমাদের মেনিনজেস এর প্রদাহ। আচ্ছা, যেখানে তোমরা টিস টিস কথাবার্তা পাও, প্লুরাইসিস, মেনিনজাইটিস, এরকম যে টিস টিস পেরিকার্ডাইটিস, এই টিস টিস কথাবার্তা হলো ইনফ্ল্যামেশন। টিস টিস কথাবার্তা আসলে কি বুঝবো আমরা বলো তো? সেখানে কি হয়েছে? ইনফ্ল্যামেশন হয়েছে, ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন মানে হচ্ছে প্রদাহ। কি হয়েছে বলো তো? ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয়েছে। তাহলে মেনিনজেস এর মধ্যে প্রদাহ হতে পারে, আঘাতের কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে, কোনো ওষুধের কারণে হতে পারে, এক্সরে এর কারণে হতে পারে, মস্তিষ্কে টিউমার হলে হতে পারে, অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা, পরজীবী জীবাণু, এগুলো সংক্রমণে আমাদের কি হতে পারে? আমাদের মেনিনজাইটিস হতে পারে। তাহলে মেনিনজাইটিস মূলত সবচেয়ে খারাপ হচ্ছে নাইজেরিয়া মেনিনজাইটিস দিয়ে, যেটা হয় নাইজেরিয়া মেনিনজাইটিস ব্যাকটেরিয়ার মাধ্যমে যে মেনিনজাইটিসটা হয় সেটা ক্ষতিকর বেশি, খুব গুরুতর বেশি, বুঝছো? ওকে, মেনিনজেস এর কারণে অনেকের অনেক রকমের উপসর্গ হতে পারে, এটা রিডিং করো। তবে ফটোফোবিয়া হয়, অর্থাৎ চোখ আলো সহ্য করতে পারে না, ফটোফোবিয়া হয়, শিশুর মাথায় নরম দাগ পড়ে। মেনিনজাইটিস থেকে রক্ষা পাওয়ার জন্য চার ধরনের ব্যাকটেরিয়া ভ্যাকসিন পাওয়া যায়, এগুলো আর পড়বো না আমরা। এবার আসো আমাদের মস্তিষ্কের গঠন। আমাদের মস্তিষ্ক মূলত করোটির ভিতরে থাকে, তাই না? করোটির ভিতরে, ক্রেনিয়ামের ভিতরে মস্তিষ্ক থাকে, এই জন্য আমাদের মেরুদণ্ডী প্রাণীদের ক্রেনিয়াটা বলে। তোমরা পড়ছো কিন্তু এটা, 1 নম্বর অধ্যায় জুলজির। আচ্ছা, মস্তিষ্কের আরেক নাম এনসেফালন। মস্তিষ্কের আরেক নাম কি বলতো? মস্তিষ্কের আরেক নাম হচ্ছে এনসেফালন। সবাই ক্লাসে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। মস্তিষ্কের আরেক নাম কি? মস্তিষ্কের আরেক নাম হচ্ছে এনসেফালন। প্রাণী জগতের মধ্যে কিন্তু মানব মস্তিষ্কই সবচেয়ে বেশি জটিল প্রকৃতির। পুরুষের মস্তিষ্কের ওজন কতটুকু, আয়তন কতটুকু? পুরুষের মস্তিষ্কের আয়তন হচ্ছে 1500 সিসি, আর মহিলাদের মস্তিষ্কের আয়তন কত? মহিলাদের মাথায় বুদ্ধি কম, এর জন্য দেখছো 1300 সিসি। পুরুষের বুদ্ধি আর মহিলার বুদ্ধি কিন্তু আলাদা। দেখো তোমাদের তোমার হচ্ছে অনলাইনে কিন্তু অনেক ছেলে ভাইয়ারা পড়ায়, তাই না? অনলাইনে মেয়ে আপু খুবই কম পড়ায়, কারণ মেয়েদের মাথায় একটু বুদ্ধি কম তো, এর জন্য মেয়েরা তোমার সবকিছু কন্ট্রোল করতে পারে না। যেমন ধরো অনেক তোমার ভাইয়ারা অনেক বিপদ আপদ কন্ট্রোল করতে পারে অনেক ভালো, তাড়াতাড়ি, অনেকে অনেক বিপদ আপদে ফেলে, কিন্তু মেয়েরা এটা একটু কন্ট্রোল কম করতে পারে। তবে আমি ভাবতেছি আমি খারাপ হয়ে যাব, বুঝছো? খারাপ হয়ে কন্ট্রোল করব, মস্তিষ্কের আয়তনটা যদি আল্লাহ একটু বাড়ায় দেয় তাহলে ভালো হতো। দেখো 1500 সিসি ছেলেদের, আর 1300 সিসি হচ্ছে মেয়েদের। 1500 সিসি ছেলেদের, 1300 সিসি মেয়েদের। মেয়েদের মস্তিষ্ক একটু ছোট, আর গড় ওজন হচ্ছে 1.3 থেকে 1.4 কেজি, আমাদের মোট ওজনের 2%। মস্তিষ্ক আমাদের মোট ওজনের কত পার্সেন্ট? 2%। আমাদের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন থাকে, অর্থাৎ 1 লক্ষ কোটি নিউরন থাকে। আমাদের মস্তিষ্কে কত বিলিয়ন নিউরন থাকে? 1 লক্ষ কোটি নিউরন থাকে। আচ্ছা, তোমরা যে বিল গেটস, তারপরে মুকেশ আম্বানি, আর অনেকের কথা জানো, ওনারা বিলিয়নিয়ার। ওনারা কি বলতো? ওনারা বিলিয়নিয়ার। অনেকে বলেন না উনি 7 বিলিয়ন টাকার মালিক, উনি 7 বিলিয়ন ডলারের মালিক, এগুলা বলে না? 7-8 বিলিয়ন, 1 বিলিয়ন। বিলিয়ন মানে জানো? বিলিয়ন মানে 1 কোটি না, 2 কোটি না, 10 কোটি না। বিলিয়ন মানে কত? 100 বিলিয়ন, তার মানে 1 লক্ষ কোটি। তাহলে 1 বিলিয়নে কত পড়ে এটা বের করে দেখাও তো আমাকে। 1 বিলিয়নে তাহলে কত লক্ষ কোটি? 100 বিলিয়নে যদি 1 লক্ষ কোটি হয়, তাহলে 1 বিলিয়নে 10 লক্ষ কোটি তো হওয়ার কথা, তাই না?
তাহলে আমাদের বিলিয়নার মানে কিন্তু লক্ষ কোটির মালিক, আর মিলিয়নার মানে 10 লাখের মালিক। আমরা গরিব মানুষ, আমরা মিলিয়নার হইতে পারছি ট্রাই করে, কিন্তু বিলিয়নার হওয়া বাংলাদেশি কারো পক্ষে মনে সম্ভব না। বিলিয়নার হইতে হইলে 100 বিলিয়নের মালিক হলে 1 লক্ষ কোটি টাকার মালিক, বিরাট বিরাট হিসাব। এত হিসাব করার দরকার নাই। তুমি খালি জানো যে এখানে 100 বিলিয়ন নিউরন থাকে। এখানে কত নিউরন থাকে? 100 বিলিয়ন নিউরন থাকে, ঠিক আছে? আমরা কিন্তু 100 বিলিয়ন নিউরনের মালিক, অর্থাৎ 1 লক্ষ কোটি নিউরনের মালিক। তোমাকে আল্লাহ তাআলা কত রিচ বানাই দিছে তুমি ভাবতেই পারো না। তোমার কাছে টাকা নাই তো কি হইছে? তোমার কাছে 100 বিলিয়ন নিউরন আছে, 1 লক্ষ কোটি নিউরন আছে, এবং অনেক অনেক নেফ্রন আছে, তোমার কাছে আরো অনেক কিছু আছে, তোমার হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড আছে, আরো দামি দামি অনেক কিছু আছে, বুঝছো? টাকা পয়সার কথা বাদ দিয়ে যদি চিন্তা করো, সবাই সেম, টাকা পয়সা যার নাই তারও যা আছে, তোমার তোমারও তাই আছে, আমারও তাই আছে, তাই না? অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু আমাদের দেহগত ভাবে সবাইকেই প্রায় সমানই দিছে সবকিছু। আমাদের 1 লক্ষ কোটি নিউরন আছে, এটা দারুণ একটা বিষয়, আলহামদুলিল্লাহ। 100 বিলিয়ন নিউরন আল্লাহ আমাদের দিয়ে দিছে। এবার দেখো, মানব ভ্রূণের মস্তিষ্কে 3টা অংশ থাকে। আমাদের মস্তিষ্ক অনেক জটিল। প্রথমত অগ্র মস্তিষ্ক, তারপর মধ্য মস্তিষ্ক, তারপর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টা ভাগ। অগ্র মস্তিষ্কের আরেক নাম হচ্ছে প্রোসেনসেফানল। অগ্র মস্তিষ্কের আরেক নাম কি বলতো? অগ্র মস্তিষ্কের আরেক নাম হচ্ছে প্রোসেনসেফানল বা ফোর ব্রেন। অগ্র মস্তিষ্কের আরেক নাম হচ্ছে প্রোসেনসেফানল বা ফোর ব্রেন। মধ্য মস্তিষ্কের আরেক নাম হচ্ছে মেসেনসেফানল বা মিড ব্রেন। মধ্য মস্তিষ্কের আরেক নাম হচ্ছে মেসেনসেফানল বা মিড ব্রেন। আর এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের আরেক নাম হচ্ছে রম্বেনসেফানল বা হাইন্ড ব্রেন। এই নামগুলো একটু আমাদের পড়তে হবে, প্রোসেনসেফানল, মেসেনসেফানল আর হচ্ছে রম্বেনসেফানল। তোমার প্রোসেন প্রথম মানে অগ্র, মধ্য মস্তিষ্ক মেসেন ম, আর শেষেরটা হচ্ছে রম্বেন সেফানল, এটা হাইন ব্রেন, আর এটা হচ্ছে মিড ব্রেন ফর ব্রেন। নামগুলো একটু পড়ে ফেলো, ঠিক আছে? মধ্য দেখো, অগ্র মস্তিষ্কের নাম সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের নামগুলো আছে সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়ার্ডি জিমেনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। পশ্চাৎ মস্তিষ্কের নাম হচ্ছে সেরেবেলাম, পন্স, মেডুলা প্লাঙ্গাটা। তুমি একটা জিনিস খেয়াল করো, অগ্র মস্তিষ্কের নামগুলো একবার পড়ো, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের নামগুলো একটু পড়ো, সেরেবেলাম, পন্স, মেডুলা প্লাঙ্গাটা। এবার মধ্য মস্তিষ্কের নামগুলো পড়ো, সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজিমেনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট। মনে হচ্ছে দাঁত ভেঙে যাচ্ছে, তাই না? বলতে যায়, অর্থাৎ মধ্য মস্তিষ্কের নামগুলো একটু জটিল জটিল টাইপের নাম। তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোনটা অগ্র মস্তিষ্কের অংশ নয়, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেব্রাল প্যাডাঙ্কল, তাহলে দেখেই বুঝবে একটু কঠিন নাম, তাহলে এটা মধ্য মস্তিষ্ক। আবার যদি বলে কোনটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়, সেরেব্যালাম, পন্স, মেডুলা প্লাঙ্গাটা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, তাহলে বুঝবে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আর যদি এসে মধ্য মস্তিষ্কের কোনটা নয়, দেখবে যে সহজ একটা নাম দিয়ে দিছে, সেরেব্রাল প্যাডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজিমেনা, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, পন্স, ঠিক আছে? এগুলো নামগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টা পার্ট আমরা পড়ছি। অগ্র মস্তিষ্কের মধ্যে আমাদের তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে। আমি একটু হেমিস্ফিয়ার কথাটাকে বিশ্লেষণ করব। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। দেখো, আমাদের এটা হচ্ছে মস্তিষ্ক, যদি এটা মস্তিষ্ক ধরি, হ্যাঁ, মস্তিষ্ক এটা, এটাকে যদি মাঝ বরাবর আমরা 2 ভাগে ভাগ করো, তাহলে এটা এটা একটা হলে এটা একটা পার্ট হইলো, হেমি সেকশন হইলো। মস্তিষ্ককে মাঝ বরাবর কাটলে 2টা পার্ট হয়ে যায়, এটাকে হেমি সেকশন বলে। মস্তিষ্ক মাঝ বরাবর কাটলে 2টা পার্ট হয়ে যায়, এটাকে কি বলে? হেমি সেকশন বলে। এই হেমি সেকশন 2টা যুক্ত থাকে কর্পাস ক্যালোসাম দিয়ে। তাহলে আমাদের সেরেব্রামের 2টা পার্ট, একটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার আর একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার। 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার মিলে মূলত আমাদের সেরেব্রাম। এই 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার কি দ্বারা যুক্ত থাকে? 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার কি দ্বারা যুক্ত থাকে? 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার কি দ্বারা যুক্ত থাকে? কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে? এইটুকু জানো, এবং আমাদের মস্তিষ্কের ওজনের 80% অংশ হচ্ছে সেরেব্রাম। মস্তিষ্কের ওজনের 80% অংশ কি? মস্তিষ্কের ওজনের 80% অংশ হচ্ছে সেরেব্রাম। আচ্ছা, তোমরা কি মুরগির মাথা খাইছো? মুরগির মাথা খাইলে মুরগির যে তোমার প্যারেটাল পার্টটা, ফ্রন্টাল পার্টটা উঠায় ফেলার পরে তোমরা যে মস্তিষ্কটা দেখতে পাও, মস্তিষ্কটা একটু ছাই ছাই কালার দেখা যায় না? ছাই ছাই কালার দেখা যায়। ওইটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে গ্রে ম্যাটার থাকে, সেরেব্রামের ভেতর দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। সেরেব্রামের বাইরের দিকে গ্রে ম্যাটার থাকে, সেরেব্রামের ভেতর দিকে হোয়াইট ম্যাটার থাকে। এর জন্য সেরেব্রামটা বাইরে থেকে তোমার গ্রে কালার লাগে। অর্থাৎ সেরেব্রামের বাইরে থাকে গ্রে ম্যাটার, ভেতরে থাকে হোয়াইট ম্যাটার। সেরেব্রামের বাইরে কি থাকে? সেরেব্রামের বাইরে থাকে গ্রে ম্যাটার, ভেতরে থাকে হোয়াইট ম্যাটার। আর সুষুম্না কাণ্ড যখন গলা খাও, এমন করে গলা খাও, গলা খাও না মুরগির, মুরগির গলা, মাথা, গিলা,
পাও, এগুলো আমার অনেক ভালো লাগে খাইতে, বুঝছো? তোমাদের ভালো লাগে? মেইন মাংসের তুলনায় কিন্তু এগুলা টেস্ট। যাই হোক, আমরা যখন গলা খাই মুরগির, শুশুনা কাণ্ডটা বের হয় না সাদা রঙের, শুশুনা কাণ্ডের কিন্তু বাইরে হোয়াইট ম্যাটার, শুশুনা কাণ্ডের বাইরে হোয়াইট ম্যাটার, ভেতরে গ্রে ম্যাটার, আর মস্তিষ্কের বাইরে হচ্ছে গ্রে ম্যাটার, ভেতরে হোয়াইট ম্যাটার, বুঝছো? তাহলে এটা উল্টা মনে রেখো। এবার দেখো, আমাদের সেরেব্রাম অন্তরের ভেতরের স্তরটা হচ্ছে হোয়াইট ম্যাটার, বাইরের স্তরটা গ্রে ম্যাটার। উল্লেখ্য, সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে বাইরে হোয়াইট ম্যাটার আর ভেতরে গ্রে ম্যাটার, এটা তুমি নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে মনে রাখবা। আর আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার এর ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার কাজ করে বাম পাশ নিয়ে, আর বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার কাজ করে ডান পাশ নিয়ে, অর্থাৎ ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার কন্ট্রোল করে দেহের বাম পাশকে, আর বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার কন্ট্রোল করে দেহের ডান পাশকে। এই লাইনটা সত্য মিথ্যাতে দিয়ে দিতে পারে, হ্যাঁ, ডানটা ডান বলে দিতে পারে, বামটা বাম বলে দিতে পারে, মনে রেখো। এবারে এই যে সেরেব্রাল কর্টেক্স আছে না আমাদের, এই সেরেব্রালটা সেরেব্রামটা কিছু কিছু জায়গায় এমন করে ঢেউ খেলানো থাকে। তোমরা যারা মস্তিষ্ক দেখছো, তারা কি ঢেউ খেলানো দেখছো? এই যে গরু কোরবানি দেওয়া হলো, গরু খাসির মস্তিষ্ক দেখছো না? মস্তিষ্কটা এরকম ঢেউ খেলানো টাইপ না, একটু উঁচু হয়ে গেছে আবার নিচু হয়ে গেছে। উঁচু জায়গাটার নাম হচ্ছে জাইরাস, নিচু জায়গাটার নাম হচ্ছে সালকাস। উঁচু জায়গাটার নাম জাইরি, নিচু জায়গার নাম হচ্ছে সালকি। উঁচু জায়গার নাম কি? জাইরাস, আর নিচু জায়গাটার নাম হচ্ছে সালকাস। এটা মনে রাখো। সেরেব্রামের পাঁচটা লোবে বিভক্ত। সেরেব্রামকে কয়টা লোবে বিভক্ত করা হয়েছে বলো তো? সেরেব্রামকে কয়টা লোবে বিভক্ত করা হয়েছে? সেরেব্রামকে কয়টা লোবে বিভক্ত করা হয়েছে? সেরেব্রামকে পাঁচটা লোবে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ফ্রন্টাল লোব, আরেকটা প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, লিম্বিক লোব। এটা তুমি মনে রাখতে পারো এফ এল টপ দিয়ে, বুঝছো? এফ এল টপ, টপ ফ্লোর, দেখো টপ ফ্লোর, এফ এল দিয়ে হচ্ছে ফ্লোর, আর টপ, আমরা আমার কিন্তু টপ ফ্লোরে থাকতে অনেক ভালো লাগে, বুঝছো? যদিও আমি এখন যেই ফ্ল্যাটে থাকি এটা টপ ফ্লোরের পরেরটা, টপ ফ্লোর আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার আম্মুর কাছে অনেক ভালো লাগে না, টপ ফ্লোরে নাকি গরম লাগে বেশি, এসি লাগা নিলে তো হয়, তাই না? যাই হোক, টপ ফ্লোর দিয়ে আমরা তোমার হচ্ছে এই লোব গুলার নাম মনে রাখতে পারি। টপের টি দিয়ে হচ্ছে টেম্পোরাল লোব, ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল লোব, পি দিয়ে হচ্ছে প্যারাইটাল লোব, আর ফ্লোরের এফ এল দিয়ে হচ্ছে, এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল লোব, এল দিয়ে হচ্ছে লিম্বিক লোব, বুঝছো? তাইলে আমাদের টপ ফ্লোর দিয়ে আমরা কি মনে রাখতে পারবো? টপ ফ্লোর দিয়ে আমরা লোব গুলার নাম মনে রাখতে পারবো। ফ্রন্টাল লোব, এই যে সামনের দিকে ফ্রন্টাল লোব, এইদিকে ফ্রন্টাল লোব, এটা মূলত স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা, আমাদের আমরা যারা পড়াশোনা করি তাদের হচ্ছে পড়াশোনা মনে রাখা লাগে, আর স্মৃতি, তারপর অনেক টেকনিক ওয়েতে পড়াশোনা করা লাগে, এটা বুদ্ধি, অনেক সময় অনেক কিছু চিন্তা করে সৃজনশীলতা দেখায় অ্যান্সার করা লাগে, এটা হচ্ছে চিন্তা, সৃজনশীলতা, শিক্ষা। অর্থাৎ তোমার পড়াশোনা রিলেটেড কাজে কিন্তু ফ্রন্টাল লোবের ভূমিকা অনেক বেশি। তোমার পড়াশোনা রিলেটেড কাজে কিসের ভূমিকা বেশি বলো তো? তোমার পড়াশোনা রিলেটেড কাজের ক্ষেত্রে কোনটার ভূমিকা বেশি? পড়াশোনা রিলেটেড কাজের ক্ষেত্রে কিন্তু ফ্রন্টাল লোবের ভূমিকা বেশি। তারপর বাক্যেন্দ্র, কথা বলা, পড়াশোনা করলে তো কথা বলতে হয়, এটাও ফ্রন্টাল লোব। প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব হচ্ছে ব্যথা, স্পর্শ, উষ্ণতা, স্বাদ, এগুলার কেন্দ্র। টেম্পোরাল লোব, টেম্পোরাল, আমরা কথাবার্তা যা শুনি সেটা কি আমরা পারমানেন্টলি শুনি না টেম্পোরালি শুনি বলো তো? তোমাকে আমি পড়াশোনার কথা যাই বলি না কেন, তুমি কি পারমানেন্টলি মনে রাখো নাকি টেম্পোরালি মনে রাখো? টেম্পোরালি, বুঝছো? তাহলে কান দিয়ে যা শুনি সেটা হচ্ছে টেম্পোরাল লোব। শ্রুতি, শ্রুতি কেন্দ্র হচ্ছে টেম্পোরাল লোব। অক্সিপিটাল, অক্সিপিটাল হচ্ছে দৃষ্টি কেন্দ্র, আর লিম্বিক লোব, এটা মূলত আমাদের আবেগ রিলেটেড কাজকর্ম বা খাদ্য গ্রহণ, রেচন, জনন, এই টাইপের কিছুর কাজ হচ্ছে লিম্বিক লোব দ্বারা হয়। এই টাইপের কিছু কাজ কি দ্বারা হয়? এই টাইপের কিছু কাজ হচ্ছে লিম্বিক লোব দ্বারা হয়। হোয়াইট ম্যাটার কি দ্বারা গঠিত? গ্রে ম্যাটার কি দ্বারা গঠিত পড়তে হবে? গ্রে ম্যাটার হচ্ছে স্নায়ু কোষ, নিউরোগ্লিয়া, সিনাপস, এগুলো দ্বারা গ্রে ম্যাটার গঠিত। গ্রে ম্যাটারে কি কি থাকে? স্নায়ু কোষ থাকে, নিউরোগ্লিয়া থাকে, সিনাপস থাকে। পরীক্ষা যদি আসে আমাদের গ্রে ম্যাটার কি দ্বারা গঠিত নয়, স্নায়ু কোষ, নিউরোগ্লিয়া, সিনাপস, মাইটোকন্ড্রিয়া, কি হবে অ্যান্সার? মাইটোকন্ড্রিয়া হবে অ্যান্সার। তারপরে দেখো হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটারে মূলত মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু থাকে। হোয়াইট ম্যাটারে কি থাকে? হোয়াইট ম্যাটারে মূলত মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু থাকে। দ্রুত কমেন্ট করো তো, হোয়াইট ম্যাটারে কি থাকে? হোয়াইট ম্যাটারে মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু থাকে। হোয়াইট ম্যাটারে মায়োলিন যুক্ত স্নায়ুতন্তু থাকে। সবাই ক্লাসটা এবার শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। এখন অনেক গুরুত্বপূর্ণ পড়া পড়াচ্ছি, এখনই ক্লাসে পুলাপান নাই, মেজাজ খারাপ হয়ে যাবে কিন্তু আমার। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, দ্রুত, অনেক গুরুত্বপূর্ণ পড়া পড়ানো হচ্ছে এখন।
এই চ্যাপ্টারটাই গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টার হিউজ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে আমি গুরুত্ব দিয়ে তিনটা ক্লাস নিচ্ছি। তারপরে তোমাদের যদি পড়াশোনা করতে না ইচ্ছা করে তাহলে আর কি করার, জুলাই মাসেই তো মেডিকেলের জন্য পড়বা, তারপরে আগস্ট মাসে তো ইন্টার পরীক্ষাই দিবা, আগস্ট মাসে তো কোনো মেডিকেল রিলেটেড পড়ার দিকে টাচই করা যাবে না, জুলাই মাসে যতটুকু পড়তেছো এটাই তোমার আখেরে কাজে দিবে, মানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কাজে দিবে। তোমার আসলে ইচ্ছা কি, মানে আসলে ইচ্ছা কি মেডিকেলে চান্স পাও নাকি এ প্লাস পাও, বলো তো কোনটা ইচ্ছা? ইচ্ছা দুইটাই, এ প্লাস তো পাও, মেডিকেলেও চান্স পাও। এখন এ প্লাস তুমি 100 পাই এ প্লাস পেলো এ প্লাস, 80 পাই এ প্লাস পেলো এ প্লাস, ঠিক আছে পাঁচই, সেটা গোল্ডেন পাইলেও পাস, সিলভার পাইলেও পাস। কিন্তু তুমি গোল্ডেন পাইলা, 100-তে 100 পাইলা, মেডিকেল ভর্তি পরীক্ষা যায় টিকলাই না, তাহলে বলবে ছেলেটা গোল্ডেন পাইছিল কিন্তু মেডিকেলে টিকে নাই। এই কথার চাইতে কি আমাদের সিলভার পায়া মেডিকেলের টিকা ভালো না, সিলভার পায়া হলো মেডিকেলের টিকা ভালো? তা আমি মনে করি জুলাই মাসটা একটু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়ো, এখন তোমাদের একটা স্পিড আছে পড়াশোনার, জুলাই মাসের পরে তুমি যায় এবার শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার পড়ো, ইয়া শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলা পড়ো খালি, অর্থাৎ এইচএসসির জন্য পড়ো। আমাদের কিন্তু জুলাই মাসে আমি জেনারেল নার্সিং এর ক্লাস অনেকগুলা নিবো, অলরেডি জেনারেল নার্সিং এর অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছে জিকে ব্যাচে, আর ইংরেজি পড়ানো শুরু করবো, যেটা ইন্টার পরীক্ষার জন্য হেল্প হবে যে কে ইংলিশ কোর্সে, আর এক্সট্রা ট্যালেন্ট ব্যাচ যেটা সেটাতে আমি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো খুব সুন্দর ভাবে শেষ করাই দিবো। শর্ট সিলেবাসের বাইরে তো এখানে একটা চ্যাপ্টার শেষ করাই দিচ্ছি, এবং আমার ইচ্ছে আছে তোমার রসায়নের একটা চ্যাপ্টার আর ফিজিক্স এরও একটা চ্যাপ্টার পড়ায় দেওয়া শর্ট সিলেবাসের বাইরে তোমাদের এখানে, মানে পাবলিকলি। আর তারপরে বাদ বাকি যে কটা আছে এটা জুলাই মাসের ভেতরে আমি শেষ করাই দিব আমাদের এক্সট্রা ট্যালেন্ট ব্যাচে। তাহলে আমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফাইটোপ্রন স্টুডেন্টরা বা যারা এই ব্যাচ গুলোতে আসতেছে তারা কিন্তু অনেক আগে থাকবে। ফাইটোপ্রনে যারা তারা তো জিকে ইংলিশ এক্সট্রা ট্যালেন্ট সবই পাবে, তোমরা যারা ভর্তি হতে চাও তো ভর্তি হয়ে যাও। এবার দেখো যেটা বলতেছিলাম, সেরেব্রামের কাজ, সেরেব্রামের সেরেব্রাম মূলত আমাদের অনুভূতি গ্রহণ করে আর বিশ্লেষণ করে, আমাদের যে অনুভূতি গুলা সুখের অনুভূতি দুঃখের অনুভূতি, অনুভূতি গুলো গ্রহণ করা এবং বিশ্লেষণ করা কিন্তু সেরেব্রামের কাজ। ওকে, সংবেদী অঙ্গ থেকে আসে অনুভূতি গ্রহণ করা। তারপর চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, মানসিক বোধের নিয়ন্ত্রণ, মানে ভালো ভালো কাজকর্ম। দেখো চিন্তা বুদ্ধি ইচ্ছা শক্তি, তোমাদের যাদের পড়াশোনা করো ভালো রেজাল্ট করো তাদের কিন্তু ইচ্ছা শক্তি অনেক বেশি, অনেকে দেখবো অনেক স্লিম কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে, তার শরীরে কিচ্ছু নাই, বলে আর অত শরীরে কিচ্ছু নাই, ও এত ভালো পারলো কেমনে, ওর ইচ্ছা শক্তি ছিল। আমাদের শক্তি কোথায় নিহিত থাকে, শরীরে, আমাদের পেশিতে, না হৃদয়ে, নাকি মনে, বলো তো আমাদের শক্তি কোথায় নিহিত থাকে? বাচ্চারা ভালো 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 কথাবার্তা বলতেছি, আমাদের শক্তি কোথায় নিহিত থাকে বলো? আমাদের শক্তি নিহিত থাকে আমাদের হৃদয়ে, মনে, তাই না? মনের শক্তি কিন্তু বড় শক্তি, দৈহিক শক্তি বাইরে থেকে দেখা যাচ্ছে এটা তার মনে অনেক শক্তি, আসলে শক্তি কিন্তু মনের ভিতরে, অর্থাৎ ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি দ্বারা কিন্তু আমরা অনেক কিছু অর্জন করতে পারি। উদ্ভাবনী শক্তি, মানে কিছু আবিষ্কার করে ফেলার শক্তি, এটাও কিন্তু ভালো একটা বিষয়, কিছু আবিষ্কার করে ফেলার শক্তি এটাও কি বলতো, এটাও একটা ভালো বিষয়। মানসিক বোধের নিয়ন্ত্রণ, আমাদের মাঝে মাঝে অনেক কিছু করার ইচ্ছা হয় কিন্তু আমরা তো সবকিছু করি না, আমরা মানসিক বোধের নিয়ন্ত্রণ করি। যেমন আমার সারাদিন ফোন টিপতে ভালো লাগতেছে, আমি ফোন না টিপে পড়াশোনা করতেছি, এটা মানসিক বোধের নিয়ন্ত্রণ করতেছি, অর্থাৎ আমার সেরেব্রাম ভালো কাজ করতেছে। কিন্তু তুমি যদি ফোন টিপো খালি পড়াশোনা না করো, তোমার সেরেব্রাম ভালো কাজ করতেছে না, এই জন্য তোমার মানসিক বোধের নিয়ন্ত্রণ হচ্ছে না। সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রক, ধরো মাঝে মাঝে আমাদের মনে কর ইচ্ছে মতো মারি, বকা দিই, অনেক কিছু মনে হয় না, আমরা কি সেটা করি? সেটা করি না। যদি করি তাহলে আমাদের সেরেব্রাম ভালো মতো কাজ করতেছে না। দেখো যারা উল্টাপাল্টা কাজকর্ম করে ওদের মাথায় সমস্যা আছে, ওদের সেরেব্রামে সমস্যা আছে, নাহলে ওরা তো মানসিক বোধের নিয়ন্ত্রণ হয়তো সহজাত প্রবৃত্তি করে নিয়ন্ত্রণ করতো, তা না করে ওরা এগুলো করতেছে, তার মানে ওদের এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে না, অর্থাৎ ওদের সেরেব্রাম কাজ করতেছে না। তোমার সেরেব্রাম কাজ করতেছে তাই তুমি কন্ট্রোল করতে পারতেছো, দারুণ না বিষয়টা? বাকশক্তি দিকে নিয়ন্ত্রণ, আমাদের মাঝে মাঝে উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলতে ইচ্ছে করে, অনেককে অনেক বকা দিতে ইচ্ছে করে কিন্তু আমরা দেই না, তার মানে আমাদের সেরেব্রাম কাজ করতেছে। যদি কেউ দিয়ে ফেলে তাহলে তার সেরেব্রাম কাজ করতেছে না, দেখছো? তাহলে ভালো মস্তিষ্ক যাদের তারা কিন্তু এগুলা কন্ট্রোল করতে পারে। দেহের সব ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, মাঝে মাঝে আমাদের অনেক হাত দিয়ে কাউকে মারতে ইচ্ছে করে, বাড়ি দিতে ইচ্ছে করে, দেই না, কারণ আমরা ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করি সেরেব্রামের মাধ্যমে। অর্থাৎ আমাদের সেরেব্রাম কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, এবং কেউ যদি সেরেব্রামে আঘাত পায় তাহলে তার প্যারালাইসিস হয়ে যেতে পারে। মূলত প্যারালাইসিস হয়ে যায় কেন, যদি কেউ সেরেব্রামে আঘাত পায় তাহলে কি হয়ে যেতে পারে, তার সেরেব্রামে আঘাত পাইলে তার প্যারালাইসিস হয়ে যেতে পারে, প্যারালাইজড হয়ে যেতে পারে, অর্থাৎ দেহের অঙ্গ পতঙ্গ নাও চলতে পারে, মানে ঐচ্ছিক পেশির কার্যক্ষমতা হারায় ফেলে, বুঝছো? এবার দেখো এগুলো ম্যাক্সিমাম কাজে স প আর ব দিয়ে, স দিয়ে হচ্ছে সংবেদী অঙ্গ থেকে অনুভূতি গ্রহণ, স দিয়ে হচ্ছে সহজাত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা,
প দিয়ে হচ্ছে প্যারালাইজ হয়ে যায়, তারপরে ব দিয়ে হচ্ছে বোধের নিয়ন্ত্রণ, বাকশক্তিকে নিয়ন্ত্রণ, তাই না? প দিয়ে প্রবৃত্তিকে, সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রণ, এগুলো। তার মানে তুমি একটা কথা দিয়ে মনে রাখতে পারো, চিন্তা, বুদ্ধি, অনুভূতি ও পেশি শক্তি দিয়ে সব জয় করা সম্ভব। চিন্তা, বুদ্ধি, অনুভূতি এবং পেশি শক্তি দিয়ে সব জয় করা সম্ভব। কিন্তু কারো শুধু পেশি শক্তি আছে, খালি মারামারি করতে পারে, কিন্তু তার চিন্তা করার ক্ষমতা নাই, বুদ্ধি নাই, তাহলে তার দ্বারা সবকিছু সম্ভব না। সবকিছু সম্ভব হয় কয়টা জিনিসের সমন্বয়ে? চিন্তা, বুদ্ধি, অনুভূতি, পেশি শক্তি, এগুলা দিয়ে কিন্তু সব জয় করা সম্ভব। অর্থাৎ এগুলা কোথায় থেকে আসে? এই ব্যাপারগুলা কিন্তু আসে আমাদের সেরেব্রাম থেকে। এগুলো আসে কোথায় থেকে বলো তো? এগুলো আমাদের সেরেব্রাম থেকে আসে, ঠিক আছে? এরপরে আমরা এখানে দেখি থ্যালামাস। থ্যালামাস তোমার সেরেব্রামের পরে থ্যালামাস থাকে। আমরা অগ্রমস্তিষ্কের তিনটা পার্টের মধ্যে থ্যালামাস একটা। থ্যালামাসের বাইরের দিকে গ্রে ম্যাটার, থ্যালামাস তোমার দুইটা থ্যালামাই যুক্ত থাকে, তোমার দুইটা থ্যালামাসের পার্ট যুক্ত থাকে থ্যালামাই দিয়ে, এগুলো লাগবে না। থ্যালামাসের কাজটা ভালো করে পড়বো আমরা। থ্যালামাস হচ্ছে সেন্সরি নার্ভের রিলে স্টেশন হিসেবে কাজ করে। থ্যালামাস কি হিসেবে কাজ করে? স্টেশন হিসেবে কাজ করে, সেন্সরি নার্ভের রিলে স্টেশন হিসেবে কাজ করে, সেন্সরি নার্ভের রিলে স্টেশন হিসেবে কাজ করে, এটা আলাদা করে মনে রাখবা। অর্থাৎ স্নায়ু আবেগ থ্যালামাসে যায়, তারপরে সেরেব্রামে যায়, সেরেব্রামে যাওয়ার আগে থ্যালামাসে যায়, এই জন্য এটাকে স্টেশন বলা হয়। আচ্ছা ধরো আমি যদি এখান থেকে তোমার কুমিল্লা যেতে চাই, এখান থেকে চিটাগং যেতে চাই, তাহলে আমার কোন একটা স্টেশনে থামতে হবে, তাই না? অর্থাৎ অনুভূতি সেরেব্রামে যেতে চায় কিন্তু সে থ্যালামাসে থামতেছে। অর্থাৎ থ্যালামাসটা একটা স্টেশন হিসেবে কাজ করতেছে, থ্যালামাসটা একটা রিলে স্টেশন হিসেবে কাজ করতেছে, এটা মনে রাখো। অর্থাৎ আবেগ অনুভূতি থ্যালামাস হয়ে তারপরে সেরেব্রামে যায়। এবার দেখো চাপ, প্রেশার, স্পর্শ, টাচ, যন্ত্রণা, আবেগ অনুভূতির কেন্দ্র। আচ্ছা তোমার আম্মু মাঝে মাঝে কি করে? তোমাকে চাপ দেয় পড়াশোনার জন্য, তাই না? মাঝে মাঝে তোমার হচ্ছে তোমাকে এসে পড়তেছো, হঠাৎ করে কি করো বাবা, পড়ো, ভালো করে পড়ো, হ্যাঁ ভালো কিছু করতে হবে তো, এরকম করে এসে তোমার স্পর্শ করে। তারপরে তুমি মাঝে মাঝে রেগে যাও না তোমার আম্মুর, পোফ, যন্ত্রণা, খালি পড়াশোনা করতে বলো, ভালো রেজাল্ট করতে বলো, পারতেছি না, ভালো লাগে না, যন্ত্রণা লাগতেছে, এমন বলি না আমরা? বলি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত কিছু বলার পরেও তোমার আবেগ, তোমার অনুভূতি কেন্দ্রকে বলো তো, এত কিছু করার পরেও তুমি কার জন্য ভালো করতে চাও? অবশ্যই তোমার মার জন্য ভালো করতে চাও। ধরো তুমি বে লাইনে চলে গেছো, তোমার মা কান্দাকাটি শুরু করে দিছে, তুমি কিন্তু বে লাইন থেকে ভালো লাইনে চলে আসো তোমার মার কান্দা দেখে, তাই না? অর্থাৎ তোমার আবেগ অনুভূতি কিন্তু তোমার মা। তোমার আবেগ অনুভূতির কেন্দ্রকে বলো তো, তোমার আবেগ অনুভূতির কেন্দ্রকে, তোমার আবেগ অনুভূতির কেন্দ্র কিন্তু তোমার মা। আচ্ছা তারপরে দেখো তোমার অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক, তোমার শার্টটা কিরকম হবে, সুতি কাপড়ের শার্ট বা ভালো গরমের মধ্যে কোন শার্ট পরবা, কোন পাঞ্জাবিটা তোমাকে ভালো মানাবে, এই তোমার এই অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক হিসেবে কিন্তু তোমার মা কাজ করে, বুঝছো? তারপরে দেখো ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো ব্যবহার শিখি, আমাদের সামাজিক আচরণটা সুন্দর হয় কেন? মায়ের কারণে। বলে না যে মা ভালো তাই মেয়ে ভালো হইছে, মা ভালো তাই ছেলেটা ভালো হইছে, দেখছো কি সুন্দর সালাম দেয়, মায়ের শিখাইছে, এরকম করে বলে না? এরকম করে কিন্তু বলে। অর্থাৎ মা কিন্তু তোমার ব্যক্তিত্ব এবং তোমার সামাজিক আচরণের প্রকাশ তোমার মায়ের ব্যবহার থেকে আসে। হঠাৎ তুমি পড়াশোনা করতে করতে ঘুমাই গেছো বা সকালবেলা কোথাও যাবা, ধরো আমার ক্ষেত্রে কি হয়, ধরো আমি যদি বলি আম্মু সকালে ডাকতে দিও তো কালকে ওখানে যাব, এমন সকালে এসে ডাকাডাকি শুরু করে, মানে একদম এটাই জানি তার মেইন কাজ। অর্থাৎ ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা কার কাজ? ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা কার কাজ বলো তো? ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা কিন্তু মায়ের কাজ। তারপর পরিবেশ সম্বন্ধে সতর্ক করা, ধরো বাইরে গন্ডগোল হচ্ছে, গোলাগুলি হচ্ছে, হরতাল হচ্ছে, তোমার মা কিন্তু আগে খবরগুলো রাখে, মানে টিভিতে খবর টবর দেখে এসে বলে এই বাইরিস না, কালকে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ, এই যে মারামারি লাগতেছে, নির্বাচন হইব, সমস্যা আছে, এরকম কিন্তু কে বলে? এরকম করে কিন্তু তোমার আম্মাই বলে, আমার ঠান্ডার জন্য কথা বলতে সমস্যা হয়ে যেতেছে, ঠান্ডার সমস্যা, প্রচুর সমস্যা, মানে একটা সমস্যা শেষ করে দিল একদম। দেখো পরিবেশ সম্বন্ধে সচেতন কে করে তোলে? তোমার মা করে তোলে। তার মানে থ্যালামাসের কাজগুলো কার সাথে মিলে যাচ্ছে? থ্যালামাসের কাজগুলো কার সাথে মিলে যাচ্ছে বলো তো, তাড়াতাড়ি বলো, থ্যালামাসের কাজগুলো কার সাথে মিলে যাচ্ছে? থ্যালামাসের কাজগুলো কিন্তু তোমার মায়ের সাথে মিলে যাচ্ছে, থ্যালামাসের কাজগুলো তোমার মায়ের সাথে মিলে যাচ্ছে, ওকে? এনাফ এটা। এরপর হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসটাও গ্রে ম্যাটার দিয়ে গঠিত। হাইপোথ্যালামাসের সাথে পিটুটারি গ্রন্থির একটা সংযোগ আছে, আমরা দেখছিলাম মস্তিষ্কের মাঝখানে একটা গ্রন্থি, গ্রন্থির রাজা, সেটাকে পিটুটারি গ্রন্থি বলে, তাই না? গ্রন্থি, পিটুটারি গ্রন্থির একটা কানেকশন আছে, এর সাথে লিম্বিক সিস্টেমের কানেকশন আছে। লিম্বিক সিস্টেম আমরা পড়ছিলাম না? লিম্বিক লোব, লিম্বিক লোব আমাদের রেচন, জনন, খাদ্য গ্রহণ, এই টাইপের কানেকশনের কাছে কাজ করে, একটু আগে দেখছো
লিম্বিক লোব বা লিম্বিক সিস্টেমটা হাইপোথ্যালামাসের সাথেও কানেক্টেড। লিম্বিক সিস্টেমটা মূলত আমাদের আচরণগত এবং আবেগ সংক্রান্ত ব্যাপার কন্ট্রোল করে। লিম্বিক সিস্টেমটা আমাদের কি করে, আচরণ এবং আবেগ সংক্রান্ত ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। লিম্বিক সিস্টেম আমাদের আচরণ এবং আবেগ সংক্রান্ত ব্যাপারটা কি করে, নিয়ন্ত্রণ করে। এবার দেখো, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে আমাদের তোমার হাইপোথ্যালামাস, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, এটা মনে রাখো। আর এটা দেহ তাপ নিয়ন্ত্রণ করে, আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণ করে। আমরা রেগে গেলে, মেজাজ খারাপ হলে বলে এখন আমার সাথে কথা বলবি না, আমার কিন্তু রক্ত গরম আছে, আমার কিন্তু মাথা গরম আছে, এখন আমরা বলি না, মাঝে মাঝে আমি বলি যে এখন কিন্তু আমার প্রচুর মেজাজ খারাপ, আমার সাথে কিন্তু কথা বলবো না, মেজাজ খারাপ হলে ফোন করি। তাহলে আমার দেহ তাপটা নিয়ন্ত্রণ করে, তখন আমার কি হয়, তখন আমার হাইপোথ্যালামাসটা বেশি কানেক্টেড হয়ে যায়, মানে কাজ করা শুরু করে দেয়। আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, এসব হাবিজাবি কাজকর্ম আর কি, বুঝছো? এগুলো কিন্তু পড়ালেখার জন্য ক্ষতিকর। হাইপোথ্যালামাস যা যা করে এগুলো সবই পড়ালেখার জন্য ক্ষতিকর। যেমন ধরো, তোমার ক্ষুধা লাগছে, পড়তে ইচ্ছে করতেছে না, পানি পিপাসা লাগছে, পড়তে ইচ্ছে করতেছে না, ঘামাই দিচ্ছে, পড়তে ইচ্ছে করতেছে না, ঘুম আসতেছে, পড়তে ইচ্ছে করতেছে না, মেজাজ খারাপ, রাগ উঠছে, পড়তে ইচ্ছে করতেছে না, কেউ তোমারে পেরা দিচ্ছে, পীড়া লাগতেছে তোমার কাছে, পড়তে ইচ্ছা করতেছে না, তোমার কাউরে ভাল লাগছে, তার সাথে ফোনে কথা বলতে ইচ্ছা করতেছে, পড়তে ইচ্ছা করতেছে না, কাউরে ঘৃণা করো, মেজাজ খারাপ, তার উপরে কষ্ট হয়েছে আর কি, তারে ঘৃণা করো, এই জন্য তোমার মন খারাপ, পড়তে ইচ্ছে করতেছে না, তোমার উদ্বেগ, এইসব কারণ গুলো মূলত হাইপোথ্যালামাস আমাদের পড়তে দেয় না। হাইপোথ্যালামাস আমাদের কি করতে দেয় না বলতো? হাইপোথ্যালামাস আমাদের কি করতে দেয় না? হাইপোথ্যালামাস আমাদের পড়তে দেয় না, এটা হচ্ছে মেন কথা। এই সব কারণে কিন্তু আমাদের একটাই কি, এই সবগুলো কারণ যদি আমাদের সাথে হয়, আমাদের কি করতে ইচ্ছা করে না, আমাদের পড়তে ইচ্ছা করে না, বুঝছো? অনেকেই বলে এই পড়াশোনা করো না কেন, বলে আপু পড়তে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না কেন, তাহলে তার হয় খিদা লাগছে, নাহলে তার ঘামাই দিছে, তার তৃষ্ণা লাগছে, নাহলে তার ঘুম পাইতেছে, নাহলে তার রাগ উঠছে কারো উপরে, নাহলে তার পীড়ন, পেরা, সে খেয়ে পেরা খাইছে কারো কাছ থেকে, নাহলে সে প্রেম করে, কারো ভালো লাগে তার কাছে, নাহলে কারো শেখা খাইছে, তার ঘৃণা করে, এই সব কারণে এটা পড়াশোনা করতে ইচ্ছা করে না তোমাদের। তোমাদের তার কোনো কারণ থাকতে পারে না পড়াশোনা না করার, এইসব কারণের মেইন হচ্ছে এই হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস বহুত খারাপ জিনিস, বুঝছো? আচ্ছা, দেহ তাপ বেড়ে যায় হাইপোথ্যালামাসের কারণে, রক্তচাপ, মানে দেহর তাপ, রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ন্ত্রণ করে। তোমরা দেখছো না যত কালকে আমাদের পিটুটারি গ্ল্যান্ড থেকে যত ট্রপিক হরমোন ক্ষরণ হয়, এই ট্রপিক হরমোন গুলা কি অন্য অন্য হরমোন সিক্রেশনে নিয়ন্ত্রণ করে। যেমন তোমার থাইরয়েড উদ্দীপক হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপনা দেয়, অর্থাৎ আমাদের পিটুটারি গ্ল্যান্ডের হরমোনগুলো অন্যান্য সব হরমোনকে নিয়ন্ত্রণ করে। পিটুটারি গ্ল্যান্ডই তো প্রধান গ্রন্থি, প্রবগ্রন্থি, রাজা গ্রন্থি, বুঝছো না? এটি তো হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড। ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন নামক দুটো নিউরো হরমোন ক্ষরিত হয়। আমরা কালকেই পড়ছি পিটুটারি গ্ল্যান্ডের পশ্চাদ অংশ থেকে কি বের হয়, পিটুটারি গ্ল্যান্ডের পশ্চাদ অংশ থেকে কিন্তু এডিএস হরমোন বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন হরমোন বের হয়, তাই না? এডিএস কি করছিল মনে করে দেখো তো, কালকে পড়াইছিলাম এডিএস আমাদের বৃক্কীয় নালিকা গুলা থেকে পানি পুনঃশোষণ ক্ষমতা বাড়িয়ে মূত্রে পানির পরিমাণ কমাইছে, অ্যান্টিডায়ুরেটিক হরমোন তো এটা, তাই না? আর অক্সিটোসিন কি করছে, অক্সিটোসিন আমাদের দুগ্ধকরণ করে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, অক্সির শেষে জ আছে, জ দিয়ে জরায়ু সংকোচন, তাই না? এটা হচ্ছে পশ্চাৎ পিটুটারি তোমার থেকে ক্ষরণ হয়েছে এটা নিউরো হরমোন, ঠিক আছে? তাহলে এগুলো আমরা পড়ছি না, সব কাজগুলো মনে থাকবে না আমাদের, আশা করি এই কাজগুলো কিন্তু তোমাদের মনে থাকবে। মধ্য মস্তিষ্কে একটা মেসেনসেফালন, এটা হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত, এটা পন্স আর সেরেবেলামকে যুক্ত করে। মধ্য মস্তিষ্ক কাকে যুক্ত করে, এই যে হচ্ছে মধ্য মস্তিষ্ক, এই যে এটা হচ্ছে পন্স আর এটা হচ্ছে সেরেবেলাম, এটাকে যুক্ত করেছে এই যে মধ্য মস্তিষ্ক, এই জায়গায় থাকে। হ্যাঁ, মধ্য মস্তিষ্ক পন্স আর সেরেবেলামকে যুক্ত করে। মধ্য মস্তিষ্ক কাকে যুক্ত করে, এই যে কর্পোরা কোয়াড্রিজিমে না, এই জায়গায় মধ্য মস্তিষ্ক, এটা পন্স আর সেরেবেলামকে, পন্স আর সেরেবেলামকে যুক্ত করে। পন্স আর সেরেবেলাম তো পশ্চাৎ মস্তিষ্কের। এখন আসো আমরা একটু এই ছবিটা দেখবো, আমাদের এখানে সেরেবেল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজিমে না, আচ্ছা এই সেরেবেল অ্যাকুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিজিমে, এগুলো তো মধ্য মস্তিষ্কের নাম, পড়ছি না আমরা মধ্য মস্তিষ্কের নামগুলা, এগুলো অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে। মাঝখানে যে থাকে সে তো অগ্র আর পশ্চাতের সাথে যোগসূত্র রচনা করবে, তাহলে মধ্য মস্তিষ্কের কাজ আমরা পারবো। অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সম্পর্ক রচনা করে কে, মধ্য মস্তিষ্ক। শ্রবণ, দর্শন এগুলো সমন্বয় ঘটায় মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্টের নাম তোমরা জানো, সেরেবেলাম, পন্স আর মেডুলা প্লাঙ্গাটা। সেরেবেলাম পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ,
আর অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম ছিল সেরেব্রাম, আর সেরেব্যালাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। আচ্ছা, এই সেরেব্যালামের দুইটা পার্ট আছে। সেরেব্রামের যেমন দুইটা পার্ট ছিল, সেরেব্রাল হেমিস্ফিয়ার, এটা সেরেব্যালাম হেমিস্ফিয়ার। এই সেরেব্যালাম হেমিস্ফিয়ার দুইটা যুক্ত থাকে ভার্নিস দ্বারা, আর সেরেব্রাম হেমিস্ফিয়ার যুক্ত কে ছিল কি দ্বারা? সেরেব্রাল হেমিস্ফিয়ার কর্পাস ক্যালোসাম দ্বারা। মনে আছে না তোমাদের? এটা একটু মনে রাখো। এখন আমরা এতক্ষণ অনেকগুলা পড়ছি, এটা গ্রে ম্যাটার দিয়ে গঠিত, এটা হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত, এটার বাইরে গ্রে ম্যাটার, এটার ভিতরে গ্রে ম্যাটার, অনেক কিছু পড়ছি না, এখানে আমি সবগুলো লিখে রাখছি। দেখো, সেরেব্রাম বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার, থ্যালামাস গ্রে ম্যাটারে গঠিত, হাইপোথ্যালামাস গ্রে ম্যাটারে গঠিত, মধ্য মস্তিষ্ক ভিতর, তো তাহলে ভিতরটা হচ্ছে আমরা জানি মস্তিষ্কের ভিতরের দিকে হোয়াইট ম্যাটার, তাহলে মধ্য মস্তিষ্ক হোয়াইট ম্যাটার, সেরেব্যালাম আবার গ্রে ম্যাটার বাইরের দিকে, হোয়াইট ম্যাটার ভিতর দিকে, পন্স হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের সেরেব্যালাম আর সেরেব্রাম, সেরেব্রাম আর সেরেবেলাম বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার, অর্থাৎ দুইটা সেম টাইপের, গ্রে প্লাস হোয়াইট। আর থ্যালামাস হাইপোথ্যালামাস হচ্ছে গ্রে ম্যাটার, মধ্য মস্তিষ্ক আর পন্স হচ্ছে হোয়াইট ম্যাটার। তাহলে কোনটা কি দ্বারা গঠিত সবগুলো আমি এখানে সাধারণ বুঝাই দিচ্ছি, একটা অক্ষর দ্বারা বুঝাই দিছি, পুরা লিখি নাই, তোমরা এটা মনে করে পড়ে ফেলো, ঠিক আছে? এখন এদিকে আর কিছু দেখবো না। এখানে যে দেখো আমাদের সেরেব্রামের কাজগুলো আমি একটা নেমোনিক দিয়ে দিছি, চিন্তা বুদ্ধি ও অনুভূতি পেশি শক্তি দ্বারা সবকিছু জয় করা যায়। এখানে চিন্তা দিয়ে চিন্তা, বুদ্ধি দিয়ে বুদ্ধি, অনুভূতি দিয়ে অনুভূতি গ্রহণ, পেশি পেশি কার্যকলাপ নিয়ন্ত্রণ, শক্তি দিয়ে ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি জয় করা যায় সবকিছু, সব দিয়ে সহজাত প্রভৃতি নিয়ন্ত্রণ, অর্থাৎ স প ব দিয়ে সবকিছু, স প আর ব দিয়ে। দেখো, স দিয়ে হচ্ছে তোমার সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ, প দিয়ে হচ্ছে পেশি কার্যকলাপ নিয়ন্ত্রণ, ব দিয়ে বুদ্ধি, এগুলো পারবা তোমরা এখন। তারপর থ্যালামাসের কাজটা আম্মুর মতো কাজ বলছিলাম, মায়ের মতো কাজ, কিন্তু থ্যালামাসের কাজগুলো টি প্রেস কথা দিয়ে মনে রাখা যায়। টি দিয়ে হচ্ছে টাচ, পি দিয়ে পেইন, পেইন মানে যন্ত্রণা, প্রেশার, প্রেশার মানে চাপ, পার্সোনালিটি, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। তারপরে আমাদের আর দিয়ে হচ্ছে রিল স্টেশন হিসেবে কাজ করে, আমাদের থ্যালামাস তো রিল স্টেশন হিসেবে কাজ করে, ওই যে আবেগ অনুভূতি সেরেব্রামে যাওয়ার আগে থ্যালামাসে যায়। তারপরে তোমার হচ্ছে ই দিয়ে হচ্ছে ইমোশন, আবেগ, তোমার আবেগ অনুভূতির কেন্দ্র তোমার আম্মু। তারপরে এনভায়রনমেন্ট, পরিবেশ, পরিবেশ সম্পর্কে সচেতন করে তোমার আম্মু। তারপরে হচ্ছে এ স্লিপ, সোশিয়ালিটি অর্থাৎ সামাজিকতা, আমাদের সামাজিক আচরণ, ব্যক্তিত্ব, সামাজিক আচরণ। তারপর স্লিপ, তোমার ঘুম, ঘুম ভাঙা দেখে তোমার আম্মু, অর্থাৎ আম্মুর মতো কাজ করে, এগুলো থ্যালামাসের কাজ। ট্রি প্রেস দিয়েও মনে রাখা যায়। কি দিয়ে মনে রাখা যায়? ট্রি প্রেস দিয়েও মনে রাখা যায়, বুঝছো? এরপরে এখানে অনেকগুলো কাজ আছে, হাইপোথ্যালামাসের কাজগুলো মনে রাখবো। হাইপোথ্যালামাসের কাজগুলো বেশি ভালো কাজ না, তাই না? সব উল্টা পাল্টা কাজ, এটা মনে রাখবো। স্বয়ং টিপুর দেহে তাপ বেড়েছে, অন্তরের দেহে হাম হয়েছে। স্বয়ং টিপুর দেহে তাপ বেড়েছে, অন্তরের দেহে কি হয়েছে? হাম হয়েছে। আর 4 মিনিট পড়াবো, একটু ওয়েট করো, আর 4টা মিনিট আমার পড়াইতে দাও। স্বয়ং টিপু দেহে তাপ বেড়েছে, অন্তরে দেহে হাম হয়েছে। স্বয়ং দিয়ে স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র, টিপু দিয়ে ট্রপিক হরমোন খনন করে, এপিনেফ্রিন খনন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন, এগুলো খনন করে, পিটুটারিতে জমা রাখে, অর্থাৎ পিটুটারি গ্ল্যান্ডের সাথে সম্পর্ক তো, তাই যত ট্রপিক হরমোন আছে, ওই যে 6টা ট্রপিক হরমোনের নাম পড়ছিলাম না আমরা, অগ্র পিটুটারি থেকে খনন হয়, যে ফ্ল্যাশ টিপি দেওয়া, ফ্ল্যাশ টিপি কথা পড়ছিলাম না গত দিন, ওইগুলা, তারপর অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, এগুলো সবই তোমার জমা রাখে কে? আমাদের হাইপোথ্যালামাস। দেহের তাপ নিয়ন্ত্রণ করে, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, টপিক হরমোন তো পিটুটারি গ্ল্যান্ড আছে, তাহলে সবার নিয়ন্ত্রণ পিটুটারি হাতেই, তাই না? অর্থাৎ সব তোমার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। দেহে হাম, হোমিস্টাসিস, পানির দেহে দেহে হাম দিয়ে হচ্ছে দেহের হোমিস্টাসিস বজায় রাখে, মানে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট, আমাদের দেহের ভিতরে যে তাপ আছে, গরম আছে আমাদের দেহের ভিতরটা, এটা রক্ষা করে, রক্তচাপ রক্ষা করে, ক্ষুধা, ঘুম, ভালোবাসা, হাবিজাবি, এগুলো সবই হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, বুঝছো? তারপর আমাদের সেরেব্যালাম, সেরেব্যালাম হচ্ছে চলার পথে পেশির টানে ভারসাম্য থাকে, সেরেব্যালামের কাজটা মনে রাখবো। চলার পথে দিয়ে চলাফেরার দিক নিয়ন্ত্রণ করে, পেশির টানে দিয়ে পেশি টান নিয়ন্ত্রণ করে, ভারসাম্য দিয়ে ভারসাম্য, দেহ ভঙ্গি বজায় রাখে, মাথা ও চোখের সঞ্চালন হিসেবে কাজ করে, সকল ধরনের স্বয়ংক্রিয় কার্যকলাপের নিয়ন্ত্রণ করে। এই লাইনগুলো একটু আবার পড়লো, ঠিক আছে? এখান থেকে আর কিছু না, মেডুলা প্লাঙ্গাটা, এখানে কিছু কাজ আছে, মেডুলা প্লাঙ্গাটা, লালাক্ষরণ, গলাৎকরণ, এগুলো মেডুলা প্লাঙ্গাটার কাজ, এটা মনে রেখো। তারপরে আমাদের মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক হচ্ছে 10টি সাপ কথা দিয়ে মনে রাখা যায়। দ দিয়ে দর্শন, স দিয়ে শ্রবণ, স দিয়ে সমন্বয়, প দিয়ে প্রতিবেদন সৃষ্টি, 10টি সাপ কথা দিয়ে মধ্য মস্তিষ্কের কাজটা মনে রাখতে পারবো আমরা। এবার অনেকগুলো কাজ আমাদের প্যাচ লেগে যায়, প্যাচ লেগে যায়, সেই কাজগুলো হচ্ছে, দেখো, পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে যদি বলে তাহলে সেরেব্রাম, আর পেশি টান যদি বলে তাহলে সেরেব্যালাম, পেশি টান যদি বলে তাহলে কি? সেরেব্যালাম, ঠিক আছে? দুই পাশের পেশির সমন্বয় কে করে? পন্স। মানে পেশি রিলেটেড কথাবার্তা দেখছো, তিনটার মধ্যে পেশি আছে, তাই একটু তুলনা করে পড়তে হবে আর কি। শ্বসন নিয়ন্ত্রণ করে মেডুলা, আবার শ্বাসক্রিয়ার হাড় যদি বলে তাহলে পন্স,
পঞ্চম থেকে অষ্টম প্রায়োরিটি স্নায়ু উৎস হিসেবে পন্স, এগুলো দেখো একটু, ঠিক আছে? তারপর আমরা দেখবো এছাড়া আরো কিছু প্যাচ লেগে যায়, সংবেদী অঙ্গ থেকে আসে অনুভূতি গ্রহণ, সেরেব্রাম, তারপর সমন্বয় করে তথ্য প্রেরণ করে থ্যালামাস, সংবেদী সংবেদী দুইটার মধ্যে আছে, ব্যাস লেগে যেতে পারে, লাইন গুলার কথাগুলা খেয়াল রাখো, চাপ স্পর্শ কম্পন এগুলা সেরেব্রাম, স্পর্শ যন্ত্রণা অনুভূতির কেন্দ্র থ্যালামাস, দেহের তাপ হচ্ছে হাইপোথ্যালামাস, মানে তাপ চাপ রিলেটেড অনেকগুলা কাজ মিল আছে, তাপ নিয়ন্ত্রক, দেহ তাপ বলে হাইপোথ্যালামাস, আর শুধু তাপ বলে আবার মধ্য মস্তিষ্ক, মানে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো, ওগুলো একটু প্যাঁচ লেগে যায় এই জন্য একসাথে করে দিছি, এই কাজগুলো তোমার একটু খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের এখানে এই যে সেরেবেলামের কাজ আমরা পড়ে ফেলছি, পন্স ও হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত, পন্স তোমার মস্তিষ্কের বাম অংশ, দেহের ডান অংশ, এবং ডান অংশ দেহের বাম অংশের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এটা আমরা জানি। তারপরে আমাদের পন্সের কার্যাবলী, এটা প্রতিবেন্দ্র কেন্দ্র হিসেবে কাজ করে, রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, এটা প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে, এগুলো একটু পড়ে ফেলো। মেডুলা প্লাঙ্গাটা পিরামিড আকৃতির, এটা মনে রেখো, মেডুলা প্লাঙ্গাটা থেকে আমাদের 9, 10, 11, 12 কর্টিস স্নায়ুর উৎস, মেডুলা প্লাঙ্গাটা পন মধ্য মস্তিষ্ক পন্স মেডুলা প্লাঙ্গাটাকে একত্রে ব্রেন স্টেম বলে, মধ্য মস্তিষ্ক পন্স আর মেডুলা প্লাঙ্গাটাকে একত্রে কি বলে, মধ্য মস্তিষ্ক পন্স আর মেডুলা প্লাঙ্গাটাকে একত্রে কি বলে, ব্রেন স্টেমস বলে, মধ্য মস্তিষ্ক পন্স আর মেডুলা প্লাঙ্গাটাকে একত্রে কি বলে, ব্রেন স্টেমস বলে। সব প্যাচ ছাড়িয়ে দিন, আচ্ছা প্যাচ গুলো একসাথে করে দিচ্ছি, তোমার পড়তে সুবিধা হবে, একটু নোট করো, 4 মিনিট শেষ। আর এই যে আমি একটু ব্রেন স্টেমটা ইয়া তোমার ব্রেন স্টেম তো বললাম, এই ভেন্টিকলটা একটু পড়াই দিই খালি, হ্যাঁ ভেন্টিকলটা পড়াই দিলে আমাদের আর হচ্ছে এই যে এই ছকটা পর্যন্ত পড়াবার তো, আর 5টা মিনিট সময় দাও আমাকে, বেশিক্ষণ না। হ্যাঁ, মস্তিষ্কের ভেন্টিকল গহ্বর বা প্রকোষ্ঠ, দেখো আমাদের মস্তিষ্কে টোটাল 4টা প্রকোষ্ঠ আছে, আমাদের মস্তিষ্কে টোটাল কয়টা প্রকোষ্ঠ আছে, আর 5টা মিনিট সময় দিতে পারবা না আমাকে, আর 5টা মিনিট সময় দাও, আগামীকালকে আমরা ওই যে ক্যারোটিড স্নায়ুর ছক থেকে শুরু করে তোমার চোখ আর কান পড়াই দিব। এবার দেখো আমাদের এই যে দুইটা দুইটা ভেন্টিকল অগ্র মস্তিষ্ক আর কি, দুটা ভেন্টিকল, এগুলাকে পার্শ্বীয় ভেন্টিকল বলে। তারপর আমাদের এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে তৃতীয় ভেন্টিকল, এই পার্শ্বীয় ভেন্টিকল দুটার সাথে তৃতীয় ভেন্টিকলটা কানেক্টেড থাকে একটা ছিদ্রের মাধ্যমে, ছিদ্রটার নাম হচ্ছে ইন্টার ভেন্টিকুলার ছিদ্র বা ফোরামেন অফ মনরো। পরীক্ষায় যদি আসে ফোরামেন অফ মনরো কোথায় থাকে, ফোরামেন অফ মনরো কোথায় থাকে বলো তো, ফোরামেন অফ মনরো থাকে কিন্তু আমাদের তৃতীয় ভেন্টিকলে। এরপরে এই যে এটা হচ্ছে চতুর্থ ভেন্টিকল, হ্যাঁ এই চতুর্থ ভেন্টিকল আর তৃতীয় ভেন্টিকলের মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছ তোমরা, এটা মধ্য মস্তিষ্কের অংশ, সেরেব্রাল একুইডাক্ট। তৃতীয় ভেন্টিকল আর চতুর্থ ভেন্টিকলকে যুক্ত করে কে, সেরেব্রাল একুইডাক্ট। তৃতীয় ভেন্টিকল আর চতুর্থ ভেন্টিকলকে যুক্ত করে কে, তৃতীয় ভেন্টিকল আর চতুর্থ ভেন্টিকলকে যুক্ত করে সেরেব্রাল একুইডাক্ট। সেরেব্রাল একুইডাক্টের মাধ্যমে তৃতীয় ভেন্টিকল আর চতুর্থ ভেন্টিকল যুক্ত থাকে। তাহলে ভেন্টিকলটা দেখলাম, সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড মানে সিএসএফ, সিএসএফ ফ্লুইডটা কোথায় জমা থাকে, সাব অ্যারাকনয়েড স্পেসে, ওই যে অ্যারাকনয়েড স্পেস আছে না মাঝখানে তোমার ড্যাপ ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পারা পায় ম্যাটার, মাঝখানে একটা খালি জায়গা আছে সাব অ্যারাকনয়েড স্পেস, ওই জায়গায় আমাদের সিএসএফ জমা থাকে, অর্থাৎ সেরেব্রো স্পাইনাল ফ্লুইড জমা থাকে। সিএসএফ এর মধ্যে কিন্তু লিম্ফোসাইড আছে, অর্থাৎ শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইড আছে, এটা ক্ষার ধর্মী। আমাদের সিএসএফ এর পিএইচ এর মান কত, 7.33। সিএসএফ এর পিএইচ এর মান কত এটা মনে রাখতে হবে, সিএসএফ এর পিএইচ এর মান হচ্ছে 7.33। এটার আপেক্ষিক গুরুত্ব কত, আপেক্ষিক গুরুত্ব 1.004 থেকে 1.006 পর্যন্ত আপেক্ষিক গুরুত্ব, পরিমাণটা কত, 140 থেকে 150 মিলিলিটার, মিলিলিটার নট লিটার, মিলিলিটার মনে রেখো এটা। হ্যাঁ, আর হচ্ছে দৈনন্দিন ক্ষরণের পরিমাণ 500 মিলিলিটার পর্যন্ত হয়ে থাকে। আমরা একটু দেখবো এখানে, যেহেতু আপেক্ষিক গুরুত্ব রিলেটেড কথা আছে, আমরা জানি পানির আপেক্ষিক গুরুত্ব 1, পানির আপেক্ষিক গুরুত্ব কত, 1, পানি থেকে আপেক্ষিক গুরুত্ব এগুলার বেশি। আমাদের সিএসএফ এর আপেক্ষিক গুরুত্ব 1.004 থেকে 1.006, আর আমাদের মূত্রের আপেক্ষিক গুরুত্ব 1.008 থেকে 1.030 পর্যন্ত, এবং রক্তের আপেক্ষিক গুরুত্ব কিন্তু 1.065 পর্যন্ত। আমি আপেক্ষিক গুরুত্বগুলো একসাথে করে দিছি, বাদ বাকিরা তোমরা একটু একবার রিডিং পড়ো। এই সিএসএফ থাকার কারণে কিন্তু আমাদের মস্তিষ্ক মস্তিষ্কটা একটু হালকা হালকা মনে হয়, আমরা জানি মস্তিষ্কের ওজন 1500 সিসি, তাই না? এই সিএসএফ টা মূলত মস্তিষ্কটাকে ভাষায় রাখে, তখন আমাদের ওজনটা 50 সিসি হ্রাস পায়, 50 গ্রাম হ্রাস পায়, বুঝছো? এটা একটু মনে রাখবা। তারপরে এই ছকটা দেখো, এই সেরেব্রামের কাজগুলো আমরা পড়ে আসছি, থ্যালামাসের কাজ পড়ে আসছি, ওই কাজ বাদে যদি আরো কোনো কাজ এখানে পাও এক্সট্রা, সেটা তুমি আলাদা করে দাগ দিয়ে পড়বা। যেমন আমরা সেরেব্রামের কাজ পড়ার সময় কিন্তু বুদ্ধি, স্মৃতিশক্তি, বিচার, ইচ্ছা শক্তি, এগুলা কর্মপ্রেরণা এগুলা পড়ছি, কিন্তু দৃষ্টি, ঘ্রাণ, কথন, শ্রবণ, স্পর্শানুভূতি, এই কথাগুলো পরিণতি, এই কথাগুলো একটু দাগ দিয়ে যাওয়া। তারপর থ্যালামাসের কথাটা পড়ছি, মায়ের মতো স্পর্শ, ব্যথা, চাপ পড়ছি, কিন্তু ক্রোধ পড়ি নাই, আবেগ পড়ছি,
তারপরে হচ্ছে ব্যক্তিত্ব এগুলো পড়ছি, যেটা যেটা পড়ি নাই সেটা আলাদা করে দাগ দিবা। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসে স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র, দেহের ভাষ্য, অন্তঃসাম্য পড়ি নাই এই লাইনটা দাগ দিবা। পিটুইটারি গ্রন্থির কাজ, ক্রোধ, ভীতি, তাপ এগুলো পড়ছি। তা পরিপাক, চলন, নিদ্রার ছন্দ, নিদ্রার ছন্দ কথাটা পড়ি নাই। ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে কি নিদ্রার ছন্দ। তারপরে এগুলাতেই তো এইটা দেখবা, মেসেজ সেভেন, মানে কোনটা কোনটা এক্সট্রা কাজ আছে পড়ছি এতক্ষণ, তার বাইরে যদি কোনো কাজ থাকে সেটা একটু ডাক দিয়ে পড়ে ফেলবা। তাহলে এই ছকটা আমাদের শেষ, এই ছক পর্যন্ত পড়বো। নেক্সট দিন আমরা করোটিক স্নায়ু দিয়ে শুরু করব। 12 জোড়া করোটিক স্নায়ু আছে তাই না আমাদের, 31 জোড়া হচ্ছে সুষুম্না স্নায়ু। ব্রেন থেকে যে স্নায়ুগুলো নেমে আসে সেগুলো হচ্ছে করোটিক স্নায়ু, আর তোমার সুষুম্না কাণ্ড থেকে যে 31 জোড়া আসে সুষুম্না স্নায়ু, এগুলো আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে, প্রান্তীয় স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। তোমার এগুলো পড়ছো কিন্তু, এখানে কিছু সংবেদী স্নায়ু আছে, কিছু চেষ্টীয় স্নায়ু আছে। সংবেদী স্নায়ুটা কি করে, সংবেদী স্নায়ুটা হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ থেকে তোমার ব্রেনের দিকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে নিয়ে যায়, অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে নিয়ে যায়, অর্থাৎ অন্তর্মুখী। সংবেদী স্নায়ুটা অন্তর্মুখী, আমি উল্টা বলে ফেলছিলাম শুরুর দিকে, খেয়াল করে দেখো। চেষ্টীয় স্নায়ু, চেষ্টীয় স্নায়ু হচ্ছে আমাদের ব্রেন থেকে অঙ্গের দিকে চলে যায়, অর্থাৎ বাইরের দিকে চলে যায়, মোটরটা বহির্মুখী। এটা পড়ছিলাম কিন্তু আমরা, এই যে দেখছো বহির্বাহী বা আজ্ঞাবাহী। তারপর মিশ্র স্নায়ু, মিক্সড, এটা সংবিধি আর দুটা মিলায়া। 12 জোড়া করোটিক স্নায়ু নাম আমরা কালকে পড়বো। 12 জোড়া করোটিক স্নায়ু শুরু হয়েছে অপটিক, অলফেক্টরি, অকটিপ, অকুলোমেটর, টকলিয়ার, ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল আবার তিনটা শাখা, অফথেলমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার। অফথেলমিকটা সবচেয়ে ছোট শাখা, এটা পড়বো আমরা কালকে। অ্যাবডোসেন্স, ফেসিয়াল, ফেসিয়ালটা মিশ্র স্নায়ু। প্যালাইটাল আছে, প্যালাইটানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সরি ফেসিয়াল কে দুই ভাগে ভাগ করেছে, প্যালেটাইন স্নায়ু আর এটা হচ্ছে হায়ারমেন্ডিবুলার স্নায়ু। এগুলো কালকে পড়বো আমরা, বুঝছো। এই যে ছবিটা একবার একটু দেখে রাখতে পারো তোমরা, অলফেক্টরি কোন জায়গা আছে, অপটিক কোন জায়গা আছে, ছবিটা একবার একটু দেখে রাখবা। এগুলো আমরা আজকে পড়বো না তো, এগুলো আমরা কালকে পড়বো। হ্যাঁ, এগুলো আজকে না, এগুলো কালকে। এই যে ভেগাসের চারটা স্নায়ু ইয়ে আছে এটা পড়ে ফেলো, আমরা এই ছকটা থেকে কালকে শুরু করবো। কালকে আমাদের পড়াই শুরু হবে করোটিক স্নায়ু দিয়ে। তাহলে আজকের পড়া হয়েছে না? আজকে প্রায় কতক্ষণ ক্লাস নিছি? আজকে প্রায় 1.5 ঘন্টা ক্লাস নিছি। কালকে কতক্ষণ ক্লাস নিছি? 1.5 ঘন্টা ক্লাস নিছি। আগামীকালকে ইনশাল্লাহ 1.5 ঘন্টা ক্লাস নিব, অর্থাৎ 1.5 3 3 আর 1 4 4.5 ঘন্টায় এত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের পড়া হয়ে থাকবে। এটা আমরা ইউটিউবও দিয়ে রাখবো, যাদের দেখার ইচ্ছা তার স্পিড বাড়ায় পরে দেখতে পারবা। যদি 4.5 ঘন্টা একটানা ক্লাস নিতাম তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি 2 ঘন্টার উপরে ক্লাস নিতে পারি না, কথা বলতে পারি না, ঠান্ডার জন্য আমার অনেক সমস্যা হয়ে যায় কথা বলতে। তুমি দেখছো 1 ঘন্টার পর থেকে আমি কথা বলতে পারতেছি না ভালো করে। তাও শেষ করলাম ক্লাস, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আর তোমরা যারা এক্সট্রা ট্যালেন্ট ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাকে জানায় রাখো, আমরা জুলাই মাসের মধ্যে তোমার শর্ট সিলেবাস শেষ করে দেবো ইনশাল্লাহ। জুলাই মাসের ভিতরে যদি শর্ট সিলেবাসটা একবার শেষ করে ফেলতে পারো, তারপরে ইন্টার পরীক্ষা শান্তিতে দিতে পারো, তারপরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খালি রিভিশন দিবা, তখন দেখবা তোমার ভালো লাগতেছে, তখন চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।